হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আচ্ছা, যারা আছো একটু লাইফটা কষ্ট করে শেয়ার করে দিও। আপু 6,500 টাকা নিচ্ছে একটু আগে, আপু নীলা অথই আপু কোনটা নিয়েছে আপু, স্লিম ম্যাক্সটা আপু 6,500 টাকা করেই রে আপু। আচ্ছা, আজকে আমি বলে দিচ্ছি আমাদের যে কারণ এটা হচ্ছে শুধুমাত্র আমাদের কিছু সেল চলবে, ঠিক আছে? আমাদের সিসিরাম দিয়েছে, অন্যটা আসছে, সিএলটা একটা আসছে, সিএলটা দিয়েছে, সিএলটা ডেজারের সিসিরামটা দাও আপু। বুঝিনি, আবার একটু ক্লিয়ার করে বলো আপু। তুমি একটু পেইজে মরিয়ম মনে আপু একটু পেইজে নক করে দিলে বেটার হয়, লাইকটা একটু শেয়ার করে দাও। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপু একনি সিরামের প্রাইস কত? 850 টাকা প্রায় শেষের দিকে। যারা নিবা ইনবক্স করে দিও, কারণ আমার প্রোডাক্ট স্টক আউট অলমোস্ট, ঠিক আছে? আপু লেভি ডিয়াস দে ব্রনার নাইলো সি ফ্যামিলি বুঝি নাই। আপু একটা ক্রিমের অর্ডার দিয়েছিলে 3 দিন আগে, বাট আসলো না। তৃষা আফিন আপু কোনটা ছিল আপু, এটা একটু বললে ভালো হবে। টমেটো সুদিং জেলটা আছে আপু, অনেক আগেরটা যেটা সেটা আছে। লাইকটা শেয়ার করে দিতে হবে, যে আজকে হাই শেয়ার করবা, সে এই জুসটা ফ্রি পাবা, ঠিক আছে? সি কাপের যে জুসটা আছে, এটা হোয়াইটনিং এন্ড বডি শেপ আপের জন্য, এটা অনেক ভালো। আমি এটা পার্সোনালি খেয়েছি, আমি যতদিন পর্যন্ত খাইছি আমার কাছে বেস্ট মনে হয়েছে, এবং আসলে এটা বেস্ট, ঠিক আছে? আমি এটা একদম পুরো মানে যে হাই শেয়ার করবা, অবশ্যই লাইফটা ছেলেদের গ্রুপে শেয়ার করা যাবে না, মেয়েদের গ্রুপে শেয়ার করতে হবে, ঠিক আছে? আবারও বলে দেই, ছেলেদের গ্রুপে ভুলেও শেয়ার করা যাবে না, করলে মেয়েদের গ্রুপে শেয়ার করতে হবে। যদি তুমি ছেলেদের গ্রুপে শেয়ার করো, নিউ রোজ ক্রিম আপু, রোজ ক্রিম শেষ, রোজ ক্রিমটা নেই আপু, সাইড ইফেক্ট নাই, এটার কোনো সাইড ইফেক্ট নেই আপু। গালের সাইডে লাল হয়ে যাবে, তুমি কন্টিনিউ করবে। আমি বলে দিয়েছি যে 7 হার্বাল ডে নাইট, যেটা ট্রিপল অ্যাকশন, 7 হার্বাল ট্রিপল অ্যাকশনের মেইন কাজ হচ্ছে স্কিনটাকে ফার্স্ট অফ অল একটু লাল করে ফেলবে, মনে হবে যে ইরিটেশন হচ্ছে, বাট এটা টোটালি হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস, এটার কোনো সাইড ইফেক্ট নাই। সো আলহামদুলিল্লাহ তোমার কোনো প্রবলেম হবে না আপু, রোজ ডে নাইট ক্রিমটা দেখাও। হ্যালো সুইটি আপু, লুক লাইক এ কিউট ডল, থ্যাংক ইউ সো মাচ খাওজ আপু। আপু একটা সিএল ডিজার অন্য মেম্বারশিপ কার্ড আপু, তুমি পেজে একটু জানাই দাও আপু, আমাকে না জানায়, আমাকে না জানায় পেজে জানাই দাও। আজকে যে সব থেকে হাই শেয়ারার হবা, সে এই জিনিসটা টোটালি গিফট পাচ্ছ, এটা হচ্ছে একটা জুস, হোয়াইটনিং জুস, এবং আমি যতগুলো মানে জুস অ্যাকচুয়ালি খেয়েছি, আমার আমার কাছে এই জুসটা সব থেকে বেস্ট মনে হয়েছে, এই জুসটা হোয়াইটনিং এর জন্য। আরো আজকে একটা জুস ঢুকেছে আমাদের, অলরেডি আমাদের ঢুকে পড়েছে, জুসটা আমি দেখাবো, বাট এটা আমি অফ মানে ইয়াতে রেখেছি, গিফট হিসেবে এটা পেয়ে যাবা, ঠিক আছে? ডার্ক সার্কেলের জন্য কি আছে কেরি না দিবা আপু, ডার্ক সার্কেলের জন্য অলরেডি বলে দিয়েছি, এইটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করে, হয়তো তোমার বিশ্বাস হবে না, বাট এটা টোটালি ম্যাজিক। হ্যাঁ, এটার ম্যাজিকের মতো কাজ করে, চোখের নিচে ডার্ক সার্কেল 8 ঘন্টা, আমার চোখের নিচে কিচ্ছু নাই, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে আপু। ব্ল্যাক টমেটো সিরামের কাজ হচ্ছে স্কিন থেকে অয়েলটাকে কন্ট্রোল করে তোমার স্কিনটা প্রচন্ড মাত্রায় ব্রাইটনিং করা, এটার কোনো সাইড ইফেক্ট নাই, এটার কোনো প্রবলেম নাই, তুমি কন্টিনিউ করবে, একটা ময়শ্চারাইজার নিয়ে নিবা। আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি, সিজনটা ড্রাই সিজন, এটা প্রোডাক্টের কোনো কারণ না আপু। ক্রিমার আনবান আফসান আপু শেষ হয়ে গেছে প্রায় আপু, এখন তুমি জাস্ট গোল্ডেন রোজটা পাবা আজকের জন্য, আজকের জন্য আপু। তলপেটের মেদ বেড়েছে, এই জন্য কি করবো সঞ্জিতা আপু, তলপেটের মেদ বাড়ানোর জন্য আমি কমানোর জন্য স্লিমিং ক্রিমটা নিবা, আমি স্লিমিং ক্রিমটা দেখাই দিচ্ছি, এই যে এই স্লিমিং ক্রিমটা নিয়ে নিবা, এটা তলপেটের কেন যে কোনো জায়গার মেদ কমায় দেয়, ঠিক আছে? যে কোনো জায়গায় আপু কার্ড দেননি আমি, তুমি কি প্রোডাক্ট পেয়েছো নাকি সেটা একটু আমাকে জানাও আপু, যে প্রোডাক্ট কি পাইছো নাকি, প্রোডাক্ট পেয়েছো নাকি সেটা আমাকে জানা, আমি কিছু প্রোডাক্টের উপরে সেল দিব, ঠিক আছে? কিছু প্রোডাক্টের উপরে সেল দিচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার অলমোস্ট প্রোডাক্ট শেষ, আবারও বলে দিই অলমোস্ট প্রোডাক্ট কিন্তু শেষ। সো আমি আজকে কিছু প্রোডাক্ট দেখাবো ইনস্ট্যান্ট, তোমাদেরকে অর্ডারটা করতে হবে ইনস্ট্যান্ট, উইথ ফুল অ্যাড্রেস, ফুল ফোন নাম্বারটা সহ, কেউ যদি বলো যে আপু রেখে দিতে হবে। হ্যাঁ, অনেক আপুরা যে কাজটা বলে সেক্সি লিপিটা দেখাও, সেক্সি লিপিটা এটা আপু সুইট সেক্সি, এটা হচ্ছে সুইট সেক্সি, এটা হচ্ছে বেস্ট একটা জিনিস, আমি পার্সোনালি ইউজ করতেছি কয়েকদিন যাব আপু। আমার পাপায়া জেলটা পাঠাইছো রাখায় আপু, হ্যাঁ তোমার ইয়া জেল ছিল আপু, দেখাও অনেক অয়েলি স্কিন। টমেটো ব্ল্যাক সিরামটা শেষ হয়ে গেছে, 10 পিস ছিল লাস্ট, ওটাও শেষ হয়ে গেছে, আমার প্রোডাক্ট প্রায় শেষের দিকে, তোমরা যদি বাসায় আসো দেখতে পারবা। প্রাইস কত স্লিমিং জেলটার? এটা ক্রিম, স্লিমিং ক্রিম আপু, আপু প্রায় শেষের দিকে। ডক্টর জেসান ইউজ করে তোমার কেমন রেজাল্ট পাচ্ছ সেটা আমাকে বলো আপু, দেন আমি সেলের প্রোডাক্টে যাব। বেলি ফ্যাট কমানোর জন্য এটা ইউজ করবে, এটা বেলি ফ্যাট, হিপের ফ্যাট, যে কোনো ধরনের ফ্যাট রিডিউস করবে 100%। টানা 7 দিন অ্যাপ্লাই করবা, তোমার একটু ইরিটেশন হবে, একটু চুলকাবে,
যেমন আমার ডাবল চিনটা একদমই নাই, তোমরা দেখতে পাচ্ছ সেক্সি লিপিটা 850 টাকা, একদম রিয়েলটা। ডার্ক সার্কেলের প্রাইস কত? 600 টাকা, 600 টাকা করে ডার্ক সার্কেলের প্রাইস। আজকে না পেলে কালকে অবশ্যই পাবেন, নীলা আপু টেনশন নিয়ে না, ঠিক আছে? আপু এত অর্ডার করি পাইনি। আদর আপু ফরিদপুরে তোমার অর্ডারটা মেবি ছিল নাকি আমি জানি না, তোমার প্রোডাক্টটা চলে গেছে। আবারও বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি 600 টাকা, মাত্র 600 টাকা করে পাচ্ছ। 8 ঘন্টা সময় নিবে, যেটা কখনো আমি ডার্ক সার্কেলের অন্য জিনিস কেউ তোমাকে এত কমের মধ্যে দিবে না। আমি তোমাকে লিখিত দিব, অন্য প্রোডাক্টে কখনো তুমি পাবে না। ম্যাক্স লিমে কত কেজি কমবে? ম্যাক্স লিমে টোটাল 100টা ট্যাবলেটস আছে, 100 ট্যাবলেটস আছে, তোমার 15 কেজি ইজিলি কমাবে। বাট তোমাকে অবশ্যই বেশি করে পানি খেতে হবে, ইসবগুলের ভুষি খাবা। তোমাদেরকে আমি একটা দিয়ে দেই, একটা থিওরি দিয়ে দেই, ইসবগুলের ভুষি বেশি করে খাবা। তোমরা জানো যে ইসবগুলের ভুষিতে তোমার অনেকটা ওয়েট লস হয়। আর আজকে যে উইনার হবা সে অনেকটা লাকি হবা, কারণ হচ্ছে এই জুসটা আর আসবে না, এই জুসটা টোটালি অফ। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট একটা জুস, হোয়াইটনিং জুস এবং বডি শেপ আপ জুস, সিক আপ। তুমি গুগলে সার্চ করো, এটা আমি অলরেডি বলে দিয়েছি। এই 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 যে জুসটা, হ্যাঁ এই হোয়াইটনিং জুসটা আমি আমার জন্য এক বক্স রেখে দিয়েছি, কারণ আমি এটা খাবো একটু ফ্রি হয়ে। এটা তোমার ফুল বডিটাকে শেপে নিয়ে আসবে, ফুল বডি শেপে নিয়ে আসবে, স্কিনের গ্লোটা বাড়িয়ে দিবে। কপালের গুটি গুটি কি ব্যবহার করলে যেতে পারে? আপু অনেক প্রোডাক্ট নিয়েছি আপু, স্কিন ব্রাইট করতে কি হবে যেটা স্কিন পুড়বে না? আপনার আপু আমার কাছ থেকে যারা যারা প্রোডাক্ট নিয়েছে তারা জানে যে আমি এমন কোনো প্রোডাক্ট দেই না, এমন কোনো প্রোডাক্ট সেল করি না যেটাতে তোমার স্কিন জ্বলে যাবে। তোমার স্কিন টাইপটা বলো, আমি তোমাকে সাজেস্ট করে দিচ্ছি কোনটা নিবা। ছেলেদের জন্য এখন আমি চলে যাই কেলি ক্রিমটা, যারা ছেলেরা, যেসব ছেলেরা, যেমন আমি কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ছেলেদেরকে, মানে ছেলেদের জন্য স্পেসিফিক্যালি দেই না। আপু ডক্টর জেসন জাস্ট ওয়াও, আমার মুখের ব্রণ কমেছে। আপু তুমি আরেকটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? সৈয়দপুর চলে গেছে তোমার, নীল ফামারিতে চলে গেছে আপু। এটারে অনেক ভালো একটা সিরাম পাইসি, অন্যটা আপু এটারে, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ছেলেদের জন্য, যারা ছেলেরা কালো হয়ে যাচ্ছ, যে ছেলেরা, আমার মানে ওই পিঙ্ক কালারের সাবানটা একটু দিও তো, পিঙ্ক আর মিল্ক সাবানটা এইটা। আপু আমার ফেসে তিল যাওয়ার জন্য অর্ডার করেছিলাম, আপু তিল যাওয়ার জন্য তুমি কি ওই পিঙ্ক কালার ইয়াটা দাও? এভাবে ছুঁড়ে মারো না, পড়ে যাবে। হ্যাঁ এবার দরজাটা ভিড়াই দিয়ে যাও। এই যে এটা হচ্ছে আপু জুস, কয়টা খেতে হয় এই জুস? তুমি মিনিমাম তোমাকে 3টা খেতে হবে, 3টা খেতে হবে আপু এই জুসটা, তোমাকে 3টা মিনিমাম খেতে হবে। বাট এটা নাই, এটা স্টক আউট, নতুন জুস আসছে, এটা আমি রাত্রেবেলা আজকে তোমাদেরকে দেখাবো। বাট হাই শেয়ারার লাইফটা যে সব থেকে হাই শেয়ার করবে এবং যেগুলো অ্যাপ্রুভ হবে, আমাদের স্ক্রিনশট দিবা, সে এটা টোটালি গিফট পাবা, ঠিক আছে? সে এটা টোটালি গিফট পেয়ে যাচ্ছ। আর এটা হচ্ছে ছেলেদের জন্য, থ্যাংক ইউ সো মাচ কালকে অর্ডার করেছি আজকে। হ্যাঁ আপু লাইভে যারা অর্ডার করবা তারা একদিনের মধ্যেই প্রোডাক্ট পেয়ে যাবা। মুখে অনেক পিম্পল স্পট হয়ে গেছে, স্পট আউটের জন্য কি করবো, রিজনেবল প্রাইসে 7 হার্বাল ডে নাইটটা নিয়ে নিবা, গ্যারান্টি সহকারে তোমার স্পট চলে যাবে। স্নেল হোয়াইট সানস্ক্রিনটা ইউজ করলে ফ্রেশ হয় না কি কেন আপু? আপনি পুরোটা আটকে দাও তো নি, আমি অনেকবার কল দিয়েছি নাম্বারে মেসেজ যায় না। আপুর নাম কি? হুমাইরা জামান আদি বাপু। আমার নাম্বারে ফোন না দিয়ে পেজের নাম্বারে ফোন দিলে বেস্ট হয় আপু, একটু যদি কষ্ট করে এভাবে ফোন দাও ভালো হয়। সেক্সি লিপিটার প্রাইস কত করে? সেক্সি লিপিটার প্রাইস হচ্ছে আপু 850 টাকা, লিপটাকে পার্মানেন্টলি পিঙ্ক করে ফেলে, ঠিক আছে? আচ্ছা এটা ছেলেদের জন্য, চোখের নিচে ছোট ছোট ঘামাচির মতো সারা বছর থাকে আপু, এই জিনিসটা অ্যাপ্লাই করো। আমার এই প্রবলেমটা আমার ছিল বাট এখন নেই আপু, কালকে অর্ডার করেছি আজকে পেয়ে গেছি। যারা লাইভে অর্ডার করবা তারা 24 ঘন্টাও লাগে না, 24 ঘন্টার আগেই পেয়ে যাবা লাইভে অর্ডার করবা। সো দ্যাটস ওয়াই আমি লাইভে অর্ডার নেই, হয়তো আমি প্রতিদিন সময় পাই না, বাট আমি যতটুকু সময় পাই আমি লাইভে অর্ডার নেওয়ার ট্রাই করি। লাইভে অর্ডার নিলে খুব ফাস্ট প্রোডাক্ট যায়, খুবই ফাস্ট প্রোডাক্ট যায়। আমি ওয়েট কমাতে চাই, নন্দিনী ঘোষ আপুকে বলি, তুমি যদি ওয়েট কমাতে চাও কতটুকু ওয়েট কমাতে চাও সেটাও আমাকে বলতে হবে, ঠিক আছে? সেটাও আমাকে বলো। আয়সা আপু আমার 1 তারিখের আগে আসা হবে না, কারণ আমি দেখতেই পাচ্ছ আমার টাইম লাইন ঘুরলে বুঝতে পারবো আমি একটু বিজি, ঠিক আছে? অতটা সময় আসলে নাই। কোথায় স্ক্রিনশট দিব আপু? পেজে দিবা, পেজে স্ক্রিনশট দিয়ে দিবা। আমি ইমরোজ কালেকশন থেকে আসতেছি এখানে আপু। আমার আপু তোমারটা পাঠিয়ে দিছিলাম আমি, আপু অলরেডি সেন্ড করে দিয়েছি। স্লিমিং ক্রিমের ওপরে একটা অফার দাও না আপু, এই স্লিমিং ক্রিমের ওপরে অফারটা দিতে পারতেছি না, কারণ এটা শেষ হয়ে গেছে, এটা নাই আমার কাছে, অল্প কয়েকটা আছে, যেগুলোতে নাই সেগুলো অফার দিয়ে রাব নাই। রেড ওয়াইনটা হালাল, আমি তোমাকে যেই রেড ওয়াইনটা দিয়েছি সেটা হালাল আপু। পেজে বলেছে স্যাফ্রনের সাথে মিনিটা মিক্স করে না ইউজ করতে, বুঝি নাই আপু। আপু শেয়ার ডান পাপিয়া আক্তার, আপু অবশ্যই স্ক্রিনশট নিবা, দেন আমাকে ইনবক্স করবা, ঠিক আছে? আপু ওয়েট গেইনের জন্য কি আছে? যদি তুমি ওয়েট গেইনের জন্য চাও আমি তোমাকে একটা জিনিস বলে দেই, এটা নিবা। এটা দুইটা কাজ করে, এটা ওয়েট গেইন করবে, স্পট আউট করবে, তোমাকে ফর্সা করবে, যেটা কখনো এমনই একদম আটকাই দিয়ে যাও পুরোটা। এটা এটা হচ্ছে আপু ডার্ক সার্কেল কমবে, সুন্দর লিপও ব্রাইট করবে। আপু ডার্ক সার্কেল কমবে, সুন্দর লিপ করবে, ব্রাইট করবে, তোমাকে আমি বলে। আপু লাইভে অর্ডার করেও পাইনি আপু, তুমি আগের প্রোডাক্টগুলো পাও নাই, আপু পাইসি প্রোডাক্টগুলো, থ্যাংকস যাক আপু। আপু হাতের ওইটাই কি কোনো ক্ষতি হবে না? ইসমি গ্রিন টিটা কিভাবে খাবো? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম খালি পেটে খেতে হবে তো? নিয়ে অ্যান্সার দাও আপু, আপনি কালকে আপনার প্রোডাক্টটা ইনশাল্লাহ পেয়ে যাবেন, কারণ আমি ওইটা একদম আপনাকে পাঠিয়ে দিব আজকে, আমি নিজে হাতে পাঠাবো, সো আপনি পেয়ে যাবেন। নাজমা নিলে আপু আপনার 2টা CL অর্ডার ছিল তাই তো? আমি পাঠিয়ে দিব এখনই, লাইভটা শেষ করে আমি পাঠিয়ে দিব, কজ আমার ডেলিভারি ম্যান এখনো আসে নাই, স্টিল না অর্ডার প্যাকেজিং হচ্ছে।
আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এটার কাজ হচ্ছে তোমাকে মিনিমাম মিনিমাম 7 কেজি তোমাকে বাড়াবে, 7 কেজি ওয়েট গেইন করবে। যারা মোটা হতে চাচ্ছ, আবারও বলে দেই, মোটা হতে চাচ্ছ, লানাচারটা টোটালি সেফ। যারা খাবা তাদেরকে আমি একটা কথা বলবো, লানাচার যদি সত্যি কথা বলি, লানাচার খেয়েই মনে হয়, আমি লানাচার কয়েকটা খেয়েছিলাম, এটা খাওয়ার পরেই মনে হয় আমার ওয়েটটা গেইন হয়েছে, মানে মোটা হয়ে গেছি, ঠিক আছে। সো লানাচারের কোনো সাইড ইফেক্ট নাই, স্কিনটা পিং করবে, বাট তোমাকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। দুইটা কন্টিনিউ তোমাকে করতে হবে, সিরামটা মিক্স করে ফেসে না লাগাতে। আপু, সিরামটা মিক্স করে ফেসে না লাগাতে, তুমি মিক্স করেও লাগাতে পারো, ডিরেক্টলিও লাগাতে পারো, তোমার ইচ্ছা। আপু, স্লিমিং লোশনটার প্রাইস 1250 টাকা। এটা মনে হয় 6টা বা 12টা আছে, বেশি নাই। যারা অর্ডার করতে চাচ্ছ করে ফেলতে পারো। আপু, রোজ ক্রিম কখন ইউজ করতে পারবো? তোমার ইচ্ছা, তুমি রাত্রেবেলা ইউজ করবা রোজ ক্রিমটা, সেক্সি লিপিটা। এই যে এটা হচ্ছে সুইট সেক্সি লিপি, সুইট সেক্সি লিপি, এটা আমার কাছে আছে আর 30 পিস আছে। আমি তো লাইভে দেখাতে আমি ভয় পাচ্ছি খুব। আপু, রেডনেস টাইপের স্পট নিয়োগের জন্য 1 তারিখে আসবেন শিওর আপু, ইনশাল্লাহ আপু, শিওর। আমি একটু ফ্রি হয়ে নেই আপু, কালকে বাসায়, কালকে আয় বাসায়, ভালো লাগছে না। সাবিহা শ্যামলি আপু, বুঝিনি আপু। আপু, টমেটো সুদিং জেল নিয়েছিলাম, এটা তোমার দেওয়া পিকের সাথে আমারটা মিলতেছে না। আপু, তুমি কোনটা পেয়েছো? তুমি কোনটা পাইছো? তুমি মনে হয় দামিটা পেয়ে গেছো। আমি যেটা 400 টাকার অফারে দিয়েছিলাম, বাট অনেকের কাছে চলে গেছে 800 টাকার সুদিং জেলটা। আপু, মুখে ঘামাচির মতো বিচি বিচি হচ্ছে, স্লিপিং মাস্কে যাবে, স্লিপিং মাস্কে অবশ্যই যাবে। নতুন কি নিবো কিছু নিতে ইচ্ছা করছে, নতুন অনেক কিছু আছে। আজকে রাত্রেবেলা রোদুসে থেকে যখন লাইভে আসবো, নতুন প্রোডাক্টগুলো নিয়েই মেইনলি লাইভে আসবো। তোমার অ্যাসেনশিয়াল অয়েল আসছে স্কিনের জন্য, ঠিক আছে, স্কিনের জন্য অ্যাসেনশিয়াল অয়েল আসছে। আচ্ছা, এইটা আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে লিপসের জন্য, যাদের লিপসের চামড়া উঠতেছে। মেহেরিমা আপু, তোমার প্রোডাক্ট কি তুমি পেয়েছো? এই যে কালারটা দেখে নাও, পুরোপুরি স্ট্রবেরি। কালারটা দেখলেই মনে হচ্ছে যে জাস্ট একদম, মানে একটা লালটুস একটা জিনিস, তাই না? জিনিসটা খুবই কিউট একটা জিনিস, আসলেই জিনিসটা, মানে জিনিসটা খুবই সুন্দর। এবং আমি ইউজ করে আলহামদুলিল্লাহ ওয়েট লসের কি আছে, দৃষ্টি আসিফ হাসান আপু, ওয়েট লসের জন্য একটা ট্যাবলেট ঢুকেছে, এস বডি। আপনি এস বডিটা নিয়ে নেবেন, আজকে ঢুকেছে, ঠিক আছে, আজকে ঢুকছে। গুল হোয়াইট আমি সেল করি না, তুমি অন্য জায়গা থেকে নিতে পারো। আমি তোমার স্কুলের ক্লাসমেট, তোমার হুমায়রা জামান আদিবা, আমি তোমার স্কুলের ক্লাসমেট, তোমার সাথে কথা ছিল তাই তোমার নাম্বারে কল দিয়েছি, তাই নাকি আপু? আমি তো হুমায়রা জামান আদিবা, তোমার চেহারাটা দেখলে বুঝতে পারবো আপু। আচ্ছা, চিনতে তোমাকে মনে হয় ওইভাবে চিনতে পারি নাই, যাই হোক, আমি তোমাকে নক করতেছি, ঠিক আছে। তোমাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছি, তুমি অ্যাকসেপ্ট করে নিও, হয়তো আমি অত ভুলে গেছি, আমার আসলে মনে নাই। আপু, রোদুসা পেজটা, রোদোসা না আপু, রোদুসা, রোদুসা, রওকার রো দয়রস্য দন্তে সয়কার সা। লিঙ্কটা যদি কেউ এখানে দিয়ে দিতে আমার পেজের একটু ভালো হতো, আমি ওটা পিন পোস্ট করে নিতাম, আমি লিঙ্ক দিতে পারছি না। আপু, রোজ সিরামটা কখন ইউজ করতে পারবো? তোমার ইচ্ছা আপু। আপু, আমার জন্য ভালো কিছু রেখো, ওয়ান ডে শেষ হলে নিবো। আচ্ছা আপু, ঠিক আছে, হোয়াইটনিং জুস কি দেখান? আজকে হোয়াইটনিং জুস আসবে, বাট আজকে যে হচ্ছে হাই শেয়ারার হবা সেটা গিফট পাচ্ছ, মানে এটা টোটালি ফ্রি পেয়ে যাচ্ছ সিকাপ। এটার সিঙ্গেল প্রাইস হচ্ছে 1500 টাকা, সিঙ্গেল প্রাইস। ভিটামিন সি সিরামটা কি কাজ করে? ভিটামিন সি সিরামটা হচ্ছে তোমার বিচি বিচি, ভেতর থেকে কিছু বিচি বিচি ওঠে, সেটা চলে যাবে। ভিটামিন সি সিরামটা দেখবা যে ধরলে, স্কিনটা ধরলে দেখবা যে দানা দানা একটা জিনিস বোঝা যায়, ওই জিনিসটা চলে যায়। আমি সেল অফারটা বলে দিচ্ছি, ছেলেদের কেলি ক্রিমটা 500 টাকা করে আজকে লাস্ট, আমার কাছে অল্প কয়েকটা আছে, মনে হয় 10 পিস মতো অ্যাভেলেবল আছে, এরপরে কিন্তু আর পাবা না, ঠিক আছে। এই যে কেলি ক্রিমটা, 10 থেকে 15 কেজি ওয়েট লস করতে চাচ্ছি, তুমি বিটক্স অ্যান্ড গ্রিন টি দুইটা খাবা, তোমাদের দরকার হয় আমি গ্যারান্টি পর্যন্ত দিতে পারবো, যদি তোমার গ্যারান্টি লেগে থাকে আমি তোমাকে গ্যারান্টি দিব। এটাতে তোমার 15 কেজি ওয়েট লস হবে, 15 কেজি তোমাকে আমি লিখিত দিব। এস বডিতে কত কেজি কমবে? এস বডি একটা 10,000 টাকার ফাইল আছে নীলা অথই অ্যাপ, এটাতে প্রায় অলমোস্ট তোমার, তুমি তো নিয়েছো মনে হয়, বই নিয়ে আমার বাসায় একদিন বেড়াতে আসো। আচ্ছা আপু, আসবো না একদিন, ফ্রি হয়ে নেই আপু, আমার সাথে একটু কথা বলতে চাই। আপু, আমি সময় তো পাই না, এরকম স্কিন পাতলা হয়ে লাল হয়ে যাচ্ছে, তুমি বিউটি ক্যামেরাটা ইউজ করে নিবা। ওয়েট লসের নতুনটা দাও আপু, ওয়েট লসের নতুন ওইটা দাও, এস বয়টা নিয়ে নিও, অর্ডার করে রাখো, যদি আজকে রাত্রেবেলা প্রোডাক্ট ঢুকে যায়, ঢুকে গেছে অলরেডি, আমি বের করে দেবো। কিছু প্রোডাক্ট না আসলে আসতেছে না, মানে এত বেশি প্রবলেম হচ্ছে, ওখান থেকেই আটকায় রাখছে। আপু, তোমার হাতে কিসের দাগ? কই আপু, আমার হাতে তো কোনো দাগ নাই, কই দাগ আপু, আমার হাতে তো কোনো দাগই নাই। আপু, মুখে প্রচুর পরিমাণ পিম্পল, কিছু সাজেশন দাও আপু। যাদের মুখে প্রচন্ড পরিমাণ পিম্পল তারা এই জিনিসটা অ্যাপ্লাই করবা। সিরামটা কই জানি গেল, একটু ওয়েট করো আপু, আমি দেখাচ্ছি। একটা সিরাম আছে, ছোট্ট একটা সিরাম, একনি সিরাম, হ্যাঁ, ব্রেইলির একনি, ব্রেইলি সিরামটা, একটু ওয়েট করো। এই যে এই সিরামটা,
এই সিরামটা ইউজ করবা যে প্রচন্ড পরিমাণে পিম্পল হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, কোনোভাবে অফ করতে পারছো না, ঠিক আছে? মোটা হওয়ার ছেলেরা খেতে পারবে, সবাই খেতে পারবে, ছেলে মেয়ে তুমি 15 বছরের পর থেকে সবাই খেতে পারবে। আপু আমার আপনার গালগুলো তো ফোলা ফোলা লাগছে কেন? আমি মেবি ওয়েট আর একটু গেইন করেছি, সো দ্যাটস ওয়াই আমার গালগুলো ফোলা লাগতেছে, ঠিক আছে? আমি যখন মোটা হই আমার গালগুলো ফুলে যায়, মানে আমার এই চিক্স এরিয়াগুলো অনেক বেশি ফুলে যায়, আমি ফ্লাফি হয়ে যাই অনেকটা ইয়ার মতো। থ্যাংক ইউ সো মাচ গোধুলি বিকেল আপু লিঙ্কটা দেওয়ার জন্য, এই লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখো লিঙ্কটা নিচে পিন পোস্ট করে দিচ্ছি, রোদুশা পেজটা যেটা। আচ্ছা আপু মোটা কিভাবে হব? মোটা হওয়ার প্রোডাক্ট অলরেডি বলে দিয়েছি, রেড ওয়াইন হালাল, আমি যেই রেড ওয়াইনটা দিচ্ছি সেটা টোটালি হালাল। আপু আমার বাসায় কবে আসবেন? আচ্ছা এখানে ছেলেগুলো ঢুকে গেছে, ছেলেদের গ্রুপে কাইন্ডলি কেউ শেয়ার করবা না, ঠিক আছে? ছেলেদের গ্রুপে কাইন্ডলি কেউ শেয়ার করবা না, কষ্ট করে মেয়েদের গ্রুপে করলে শেয়ারটা করে দিও ছেলেদের গ্রুপে। আপু নখের ওখানে, নখের এখানে এইগুলো, এগুলো হচ্ছে আমি বেসিক্যালি দাঁত দিয়ে নখ কাটি, সো দ্যাটস ওয়াই হচ্ছে নখের করে ইয়া হয়ে যায়। আপু পোরের কিছু বলো, পোরস এর জন্য বলে দিয়েছি, পোরস এর জন্য এটা নিয়ে নিবা, এটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করে, জাস্ট ম্যাজিকের মতো। আমি যতজনকে দিয়েছি তারা সবাই একটা জিনিসই বলেছে যে আপু জাস্ট ম্যাজিক এই জিনিসটা। একটা আপু একদিন ইউজ করে আমাকে মানে উনি রিভিউ দিয়েছে যে আপু জাস্ট অসাধারণ কাজ করেছে। সো এইটা নিবা, এটা হচ্ছে পোর মিনিমাইজার, নট অনলি দ্যাট এটা তোমাকে প্রচন্ড মাত্রায় ব্রাইট করে, যেটা কোন সিরাম মানে সি সিরামের পরে রিজনেবল প্রাইসের মধ্যে। তসলিমা আপু আপনি কালকে পাবেন, শনিবার দিন তোমার হচ্ছে যে ইয়াতে যাবে, ঠিক আছে, নারায়ণগঞ্জে যাবে। আচ্ছা আপু একনি সিরামটা আবার দেখাও প্রাইস বলো। আপু 850 টাকা, এটা তোমার যাদের গুড়ি গুড়ি একনি হতেই থাকে কোনোভাবে কন্ট্রোলে মানে রাখতে পারছো না, তারা এই সিরামটা নিয়ে নিবা, 850 টাকা। আপু আমার স্কিন পাতলা হয়ে গেছে রিপেয়ার, তোমাকে আমি 10 দিন সময় দিব, 10 দিন সময়ের মধ্যে তোমার স্কিন যদি রিপেয়ারিং না হয় দেন আমাকে বলবা। কত কেজি কমবে আপু? 6000 টাকাটা কত কেজি? 6000 টাকাটা তোমাকে মিনিমাম 15 কেজি কমাবে, স্লিম ম্যাক্সটা নাই। নীলা অথই আপু আপনি অনেকটাই লাকি, কেন জানো? স্লিম ম্যাক্সটা কিন্তু সবাই পায় নাই, স্লিম ম্যাক্সটা মাত্র আমার কাছ থেকে পেয়েছে 48টা আসছিল, এর মধ্যে অনেকে 3টা 4টা করে এইভাবে করেও নিয়েছে। আপু এমন একটা মেয়ে তোমার অন্য পেজে বাজে কথা বলে, আপু একটা মেয়ে তোমার নামে, আপু বলুক কোনো সমস্যা নেই, অনেকে যেমন আমরা তো শেখ হাসিনাকে নিয়েও অনেকে অনেক কথা বলি, এখন হচ্ছে বললে বলো কোনো সমস্যা নাই। রোফাইজা অবন্তিকা আপু নাম কি কোনটা? আপু ফ্রোজেন আপু কয়টা মুখের চামড়া উঠে, একটা কথা তোমাদেরকে বলে দেই, যাদের মুখ দিয়ে চামড়া উঠতেছে আমি একটা জিনিস বলেছি যেটা আমি পার্সোনালি ইউজ করে অনেক বেশি ইফেক্টিভ। একটু দাঁড়ো আমি দেখাচ্ছি তোমাকে, তুষনি তুষনি আয়, তুষনি তুষনিকে ডাক দাও তো, ওই যে ওখান থেকে ওটা একটু দাও না, ওই যে ওই যে, হ্যাঁ মাঝখানেটা ছোটটা, হ্যাঁ দাও। আর ওই ঘরে কোনো পাপায়া সুদিং জেল থাকলে আমাকে একটু দেয় তো, যদি থাকে আর দরজাটা ফিরে দেয়। এই যে যাদের মুখে চামড়া উঠতেছে কন্টিনিউ, যে আপু আমার মুখ দিয়ে চামড়া উঠেই যাচ্ছে, তারা এটা নিবা, ঠিক আছে? এই ভিটামিন সি ক্রিমটা নিয়ে নিবা, এটা তোমার চামড়া ওঠা বন্ধ করে দিবে, মানে রাতে লাগাবা সকালবেলা দেখবে যে চামড়া উঠবে না। আচ্ছা যাও, সেক্সি লিপি কতক্ষণ অ্যাপ্লাই করতে হবে? সারাদিন লাগায় রাখবা আপু। টমেটো ফেস ওয়াশটা 550 টাকা, ওইটা প্রায় শেষের দিকে মনে হয়, একটা 6টা পিস অ্যাভেলেবেল আছে। যাদের মুখে খুশকির মতো চামড়া উঠতেছে এবং স্কিনটা ড্রাই হয়ে গেছে, আমি সবাইকে নিতে বলবো, নট অনলি চামড়ার জন্য। হলুদ ড্রেসে মনে হচ্ছে হলুদ পরে, থ্যাংক ইউ সো মাচ আপু। বিটক্সিয়ার গ্রিন টি এসএস দিয়েছি পেজে দেখো, আচ্ছা আপু দেখে নিবো সমস্যা নাই, এটা আমি সবাইকে নিতে বলবো, কেন জানো? এটা স্কিনটাকে বাচ্চাদের মতো করে ফেলে, বাচ্চাদের মতো একদম সফট, যারা বেবি স্কিন চাচ্ছ এই জিনিসটা মাস্ট বি ইউজ করবা। আপু তোমার পেজে দেখলাম ভিসি টোনার ডক্টর নেইমারের, ওটা কি অরিজিনাল মেড ইন চায়না? আপু ডক্টর মেইনারেরটা আমি দিচ্ছি না, তুমি ডক্টর মেইনারটা কেন নিবা? আমি তোমাকে বলতেছি অ্যাট্রেস ব্র্যান্ডেরটা নিয়ে নেওয়ার জন্য। আপু অ্যাট্রেস ব্র্যান্ড, অ্যাট্রেস ব্র্যান্ডটা এই যে এটা দেখে নাও, এটা হচ্ছে অ্যাট্রেস ব্র্যান্ড সুইট অরেঞ্জ, এইটা একটু দেখে নাও আপু, এটা হচ্ছে অ্যাট্রেস ব্র্যান্ডের, ঠিক আছে? খেয়াল করে দেখে নাও, আমি ডক্টর মেইনারটা হচ্ছে চায়না, ডক্টর মেইনারটা হচ্ছে চায়না। কালকের লাইভের কে উইনার হয়েছে আমি এখনো কাউন্ট করতে পাই নাই, কারণ আমি ফ্রি হইনি আপু, ফ্রি হয়ে আমি জানাই দিব অ্যাট্রেস ব্র্যান্ডের। বাট আজকে যে লাইভ শেয়ার করবে শুধুমাত্র এইটা, আমি আদার্স পেজের লাইভ শেয়ারের কথা বলবো না, আমি আদার্স পেজের লাইভ শেয়ারের কথা বলবো না, এটা অন্যটা। বাট এই পেজের যে লাইভটা শেয়ার করবে সেটা গিফট পেয়ে যাচ্ছ, এটা টোটালি সিকাপ ব্র্যান্ডের, যেটা ওয়ার্ল্ড ওয়াইড টোটাল এই এই ব্র্যান্ডটা টোটাল 10টা ইয়া পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। চুল ঘন করার কি আছে আমার জন্য? আপু চুল ঘন করার জন্য এই সিরামটা ইউজ করো, সিরামটা অনেক ইফেক্টিভ। এই যে ডক্টর দেবের এই জিনসিং হেয়ার সিরামটা,
এইটা নিয়ে নাও, এটা যদি কাজ না করে দেন তুমি আমাকে বলবা যে আপু আমার কোনো কাজ করে নাই, বাট এটা জোস। আপু তুমি গোর লাইটিং করছো কেন? আপু তুমি আমার গোরে লাইটিং করছো কেন? আপু তুমি তোমার ঘরে লাইটিং কই? আপু লাইটিং না তো, এটা তো জাস্ট আমার ছোট বোন করেছে এই জন্য। স্লিম ম্যাক্সটা বেস্ট নাকি? স্লিম ম্যাক্সটা বেস্ট, বাট ওটা আসবে না, ওটা অফ হয়ে গেছে। সিরাম ভালো হবে নাকি? স্লিমিং সিরাম আলাদা জিনিস, আর হচ্ছে স্লিপিং মাস্ক আলাদা জিনিস। স্লিপিং মাস্ক দিয়ে তুমি রোদে যেতে পারবা না, ওকে? আচ্ছা, মুখ টান টান লাগে, চামড়া উঠছে, রুত্রিশা আপু তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করবা, যদি তোমার কাজ না করে দেন তুমি আমাকে রিটার্ন করে দিবা। এই জিনিসটা আমি সবাইকে বলে দিব, এটা জাস্ট ম্যাজিক। এটা একটা, আমি এটা সেল করি নাই, আমি এটা সেল করি নাই মানে কি আপু আগের থেকে না, আপু অনেক বেশি হয়ে গেছে, মানে এটা হচ্ছে যে হঠাৎ করেই হয়ে গেছি, ঠিক আছে? আপু শেয়ারের কথা বলে এটা ভালো কি ভাই? তুমি জোস কেন আপু? আচ্ছা, বিজনেস করা শিখতে হবে তোমার, বিজনেস করা শিখতে হবে তোমার। ফলেন লিভস রুকু আপু, বুঝিনি আপু, আবার একটু ক্লিয়ার করে বললে বেটার হয় আপু, ঠিক আছে? একটু একটু ক্লিয়ার করে বললে ভালো হয় আপু। তাহলে আমি হচ্ছে যে হায়ালুরোনিক অ্যাসিড সুদিং জেলের প্রাইস ওইটা 800 টাকা করে আপু। হেয়ার চুল লং করার জন্য আমাদের একটা কম্বো আছে 1800 টাকার, ওই কম্বোটা নিয়ে নিবা। এটা আমি একটু ইউজ করে দেখাই, কারণ এটা আমি পার্সোনালি ইউজ করি তো আমার কাছে অনেক ভালো লাগে। আমি মানে মাথাটা ভেঙে যাওয়ার কারণে এটা আমি পার্সোনালি ইউজ করি আর কি। গুড়ি গুড়ি বিচির জন্য সিসি রাম, এটার প্রাইস হচ্ছে 650 টাকা। এ স্লিম ম্যাক্সটা বেস্ট, স্লিম ম্যাক্সটা বেস্ট রে আপু, বাট স্লিম ম্যাক্সটা আসবে না। এটার ইউজিং প্রসেসটা আমি দেখাই দেই, আমারটা ভেঙে গেছে একটা। আপু উনার পুরো বডিতে অ্যাপ্লাই করে এই জিনিসটা, আপুটা এখন উনি নাই, উনি হজে গেছেন। ঠিক আছে, এটা এই টাইপের একটা ময়শ্চারাইজার, মানে এইটা হচ্ছে জাস্ট ম্যাজিক ময়শ্চারাইজার। হোয়াট ইজ দ্য ব্ল্যাক সিরাম ফর প্লিজ? আমদালি বাহামেদ আপু, আপনার এই যে দেখবেন যে চুলের গোড়ায় গোড়ায় চুল গজাচ্ছে না, চুল গজাচ্ছে না, চুল টাক হয়ে আছে, তাদের জন্য পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য আপনি গোল্ডেন রোস্ট ক্রিমটা নিয়ে নেবেন। এই যে আপু, শুধু কি গ্রুপে শেয়ার করতে হবে? হ্যাঁ, শুধু গ্রুপে শেয়ার করতে হবে। এটা তুমি যখন মন চায়, যখন মন চায় তুমি অ্যাপ্লাই করতে পারবা এই ময়শ্চারাইজারটা। এটা নট অনলি ময়শ্চারাইজার, দেখো এটা হোয়াইটনিং এর কাজ করবে, এবং আমি এটা বডিতে পর্যন্ত অ্যাপ্লাই করি। হ্যাঁ, তোমরা যদি চাও ডার্ক সার্কেলটা কেমনে ইউজ করবো, প্রতিদিন দুইবার করে অ্যাপ্লাই করবা। তুমি গেম খেলবা না, এই পেজ থেকে আমি গেম খেলবো না, কারণ এখান থেকে আমি আসছি জাস্ট কয়েকটা প্রোডাক্ট দেখানোর জন্য, আমি দেন চলে যাব। এই যে ময়শ্চারাইজারটা দেখতে পাচ্ছ, এই ময়শ্চারাইজারটা হচ্ছে যেমন আমরা গরমকালে এমন একটা ময়শ্চারাইজার কিন্তু সবাই চাই। আপু বেঞ্চার বাক্সি দুইটা নিবো, সাথে আমার এক্সচেঞ্জ প্রোডাক্টগুলো দিয়ে দিবো। হ্যাঁ আপু তুমি বলো, ইয়া করে দিও, পেজে একটু নক করে দাও। এই যে দেখো, এটা তুমি হাতে পায়ে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবা। যেসব আপুদের একটা প্রবলেম থাকে যে দেখো যে স্কিন কুচকে গেছে, অনেক আপুরে একটা কমপ্লেন থাকে যে আপু আমার স্কিনটা প্রচন্ড পরিমাণে কুচকে গেছে, তাদের জন্য হোয়াইটনিং জুস নিয়ে কিছু বলবেন প্লিজ। আনি তো আপু হোয়াইটনিং জুস নিয়ে, নতুনটা নিয়ে আমি বলবো ইয়া থেকে, নতুন পেজ থেকে, ঠিক আছে আপু? বাট মেম্বারশিপ কার্ড দাও নাই নীলা অথই আপু, তুমি একটু পেজে বলে দিলে ভালো হয়। লিপসের পাশে ব্লেমিশেস ডার্ক সার্কেলের জন্য কি করবো আপু? লিপসের পাশে ব্লেমিশেস প্লাস হচ্ছে ডার্ক সার্কেলের জন্য অলরেডি আমি একটা সিরাম দেখিয়েছি, এই সিরামটা, এই ভিটামিন সি সিরামটা নিয়ে নিবা। এটার মধ্যে C20 আছে, এটার মধ্যে তোমার অ্যাস্থানথিন যেটাকে বলা হয় সেটা আছে, যেটা হচ্ছে ডার্ক সার্কেল গুলোকে দূর করে ফেলে। প্লাস হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড দেওয়া আছে, আমি আগেও বলেছি। নেক্সট লাইভ কখন আসবা? নেক্সট লাইভ আসবো ঠিক 9টার সময়, 9:30 অথবা 9টা, 9টার সময় আসার কথা, 9টার সময়। আচ্ছা, এইটার কাজটা আমি বলে দিচ্ছি, এটা তোমার চোখের নিচে ডার্ক সার্কেল, আমার মুখে কিন্তু কিচ্ছু লাগানো নাই, আমার মানে যতটুকু চোখের নিচে ডার্ক সার্কেল ছিল ওটাও অলমোস্ট গায়েব হয়ে যাচ্ছে প্রায়, মানে এতই ভালো এই জিনিসটা। হাউ টু ইউজ দ্য ব্ল্যাক সিরাম, প্রতিদিন রাত্রেবেলা ড্রপার হিসেবে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে রাখবা, মানে খুবই ইজি এটা ইউজ করা, খুব টাফেস্টও না। এটার প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা। এটা তোমার চোখের ডার্ক সার্কেল দিনে দুইবার অ্যাপ্লাই করবা, সকালবেলা একবার, রাতের বেলা একবার, ঠিক আছে? গোল্ডেন ক্রিমটার প্রাইস হচ্ছে 1400 টাকা, গোল্ডেন রোজ। এটা আমি গোল্ডেন রোজটা দেখাই দিচ্ছি তোমাকে, এই যে গোল্ডেন রোজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোল্ডেন রোজটা। এটার এটা জিনিসটা খুবই ভালো, তুমি যখন ইউজ করবা, আমি দেখাই দিচ্ছি, এই যে আপু আলাদা সোপ আছে, প্রাইস কত করে? আলাদা সাবানের স্টকটা শেষ আপু, আলাদা সাবানটা নাই এখন, আরেকটা সাবান আছে, আমি ওই সাবানটা দেখাই দিচ্ছি আপু। এবার অর্ডার করলে ডিসকাউন্ট পাবো তো? মেম্বারশিপ কার্ড পেয়েছি। হ্যাঁ আপু, এবার যারা অর্ডার করবা অবশ্যই ডিসকাউন্ট পাবা। গোল্ডেন 1400 টাকা আপু,
এটার প্রাইস হচ্ছে 1400 টাকা। এটা আমি একটু দেখাই দিচ্ছি, এটা এটাও নাই, এটাও পাবা না, মনে হয় কাল পরশু শেষ হয়ে যাবে, কারণ আমার ক্রিমের স্টক শেষ। তোমাদেরকে আমি যদি দেখাই, আমার যে ক্রিমের হোল্ডারটা ছিল এটা শেষ হয়ে গেছে। আপু ভালোবেসে চারটা গ্রুপে শেয়ার করেছে গিফটের জন্য, না হ্যাঁ আপু থ্যাংক ইউ সো মাচ। আপু ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য, হ্যাঁ আপু ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য সুইট বিটা চলে আসছে, এটা নিয়ে নিবা, সুইট বিটা নিয়ে নিবা, এটা নতুনটা আসছে, ঠিক আছে। এটা আবারও আসছে, মাঝখানে এটা স্টক আউট হয়ে গিয়েছিল, এটা অনেকেই চেয়েছিলে, কারণ অনেকের কাছে এইটা ভালো লাগছে। আপু সেভেন হার্বালটা শেষ হয়ে গেছে, তোমার স্কিনের কতটুকু চেঞ্জ আসছে সেটা একটু বলো আপু, তার উপর ডিপেন্ড করে আমি তোমাকে বলবো। এই যে এটা, এটা হচ্ছে লোম রিমুভের জন্য, এটা হচ্ছে লোম রিমুভের জন্য, এটার কাজটা আমি বলে দিচ্ছি। এটা প্রতিদিন তুমি হচ্ছে লোমের ইয়ার মতো লাগাবা, ঠিক আছে। এই যে সুইট ভিটা, এটা হচ্ছে লোশন, এটা হচ্ছে লোশন টাইপের, ছেলেদের গ্রুপে কেউ শেয়ার করেছো তাই না। এটার প্রাইস হচ্ছে 1050 টাকা। কেরেটিন মাস্কটা কি স্ক্যাল্পেও লাগাতে হয়? কেরেটিন অল টাইম স্ক্যাল্পে লাগাতে পারবা। হাত পা কালো আমি কি অ্যাপ্লাই করবো? কালকে রাতের লাইফটা কেউ দেখেছো? বাট আমি ইউজ করার পর আমি জাস্ট চেঞ্জটা বুঝতে পেরেছি, আমি যে তিনটা জিনিস অ্যাপ্লাই করেছি জাস্ট জোস একটা জিনিস। ফার্স্ট অফ অল হচ্ছে এই স্ক্রাবারটা, এই স্ক্রাবারটা নিয়ে আমি যতই বলবো ততই কম, এটা বেস্ট। আপু মেয়ের, আমার মেয়ের 12 বছর, কোন সানস্ক্রিনটা ভালো হবে? স্নেইল হোয়াইটের সানস্ক্রিনটা ইউজ করান, সেফ হবে টোটালি। স্নেইল হোয়াইটের সানস্ক্রিন, এই যে এটা, ছোট বাচ্চা তো, সো এইটা অ্যাপ্লাই করান। পিঙ্ক লেডি ডেতে দুইবার খেতে হবে না আপু, সকালবেলা একটা, রাতের বেলা একটা। আপু আই নিড টু শ্যাম্পু নেক্সট মর্নিং আফটার ইউজিং, হ্যাঁ আপু অবশ্যই তুমি পরদিন সকালবেলা শ্যাম্পুটাকে ওয়াশ করে ফেলবা, ঠিক আছে। আপু হেয়ার সিরামটা অয়েলের সাথে লাগাতে হবে, আপু হেয়ার সিরামটা তুমি জিনসিং অয়েলের সাথে মিক্স করে লাগাবা, আমি জিনসিং অয়েলটা দেখাচ্ছি, ঠিক আছে, জিনসিং অয়েলের সাথে মিক্স করে লাগাবা। ছেলেদের ফর্সা হওয়ার জন্য কেলি ক্রিমটা নিয়ে নেবেন। লোমের রিমুভারটা ভালো করে বলো, এটা হচ্ছে হেয়ার রিমুভার লোশন, এটা হেয়ার রিমুভার লোশন, এটার কাজটা তাড়াতাড়ি ক্রিম আনো। কোন ক্রিমটা আনবো আপু? রোজটা, রোজটা স্টক আউট হয়ে গেছে, ওখানে স্টক আউট হয়ে গেছে, এটা মাথায় রাখবা। রোজার সময় প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে, কিছু কিছু জিনিস মাথায় রাখবা তোমরা, আমি শুধু প্রোডাক্টের কথা বলবো না, খাওয়ার জিনিসও, খাওয়ার জিনিসও দেখবা যে রোজার সময় বেড়ে যাবে, মাথায় রাখবা এটা। দেখবা যে পেঁয়াজ টেয়াজ এই সেই, সিএলটা রোজ ক্রিমটা নিবো, ইনবক্স করে দাও, খাওয়ার সময় দেখবা যে এগুলো ইয়া হয়ে যাবে। রোজটা অলমোস্ট শেষ আমার স্টকে, রোজটা তুমি যদি দেখো আমার রোজের এত একটা ঢালাই ছিল ওটা শেষ হয়ে গেছে। মিনি সিরাম আছে, মিনি সিরাম শেষ হয়ে গেছে, মিনি সিরাম নেই আপু। আপু আমার প্রোডাক্টগুলো পাবো না, তুমি আমার উপরে রাগ করে ইচ্ছা করে না আপু, বুঝি নাই, তোমার উপর রাগ করতে ইচ্ছা করে, তোমার উপর রাগ করতে ইচ্ছা করে না। সোনি আপু তোমার প্রোডাক্ট আমি পাঠাই দিলাম আপু, পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য একটু দেখাবেন ক্রিমটা। তোমার মুখে কি স্পট আছে আপু সেটা একটু বললে বেটার হয়, যে তোমার মুখে কি স্পট আছে কিনা তার উপর ডিপেন্ড করে আমি তোমাকে প্রোডাক্ট সাজেস্ট করতে পারবো, ঠিক আছে। আগে ইয়াটা বলো। আচ্ছা ছেলেদের জন্য, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ অ্যাপ্রুভ মেডিসিন অফ স্কিন উইদাউট নোয়িং হার নো মেডিকেল কনসার্নসেস, ডু ইউ হ্যাভ এনি মেডিকেল সার্টিফিকেশন অফ স্কিন মেজার্স, মোহাম্মদ সাইয়েদ। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, এখানে কখনো কোনো ধরনের মেডিসিন দেওয়া হচ্ছে না, কিছুই দেওয়া হচ্ছে না, জাস্ট এখানে স্কিন কেয়ার প্রোডাক্ট সাজেশন দেওয়া হচ্ছে। সো না জেনে শুনে কখনোই উল্টা পাল্টা কথাবার্তা বলবেন না, ঠিক আছে। ঠোঁটের উপরে অবাঞ্ছিত লোম, এইটাই, এই যে এইটা আমি আজকে এই জিনিসটা অ্যাপ্লাই করেছি আপু, মুখের লোমও যাবে, এটার কাজটা বলে দিই, এটা লোশন একটা, সুইট বি লোশন, এটা আমি আজকে অ্যাপ্লাই করেছি, এটার কাজটা আমি বলে দিই, এটা জাস্ট মুখের উপরে মোটা করে লাগাবা, ঠিক আছে, মুখের উপরে মোটা করে লাগাবা, 1 ঘন্টা অপেক্ষা করবা, দেন টেনে তুলে ফেলবা, প্রত্যেক সপ্তাহে একবার করে অ্যাপ্লাই করবা। এতে করে কি হবে, লোমের গোড়া থেকে তোমার লোমটা উঠে আসবে, এটা তো হবে, এবং লোমের গোড়াটা, লোমকূপের মধ্যে যে ইয়াটা আছে সেটা একদম মরে যাবে, ঠিক আছে। পাতলা স্কিনের সিরাম দেখাও, জলপরি জলপরি আপু পাতলা স্কিনের জন্য আমি তোমাকে একটা ক্রিম দেখাবো, হোয়াইট টি বাবি পাত, হোয়াইট টি বাবি পাত ক্রিমটা আমার কাছে আপাতত হাতের কাছে নেই, 900 টাকা প্রাইস পড়বে ক্রিমটা, আমি 10 দিন সময় নিব, পার্মানেন্ট ইয়া হয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি সিরাম কোনটা নিবা, সিরাম নিবা হচ্ছে এই সিরামটা, এই ময়শ্চারাইজারটা নিবা, সি ময়শ্চারাইজারটা বা সি সিরাম যেটাই বলো না কেন সেটা নিয়ে নিবা। আপু আমার হাত পা খুব কালো, নীলপরি আপু প্রথমত তুমি এই স্ক্রাবারটা নিয়ে নিবা, এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, এটা আমি ইউজ করে আজকে আমি দেখাবো, ঠিক আছে। আপু আমি তোমাকে সেভেন হার্বালটা নিতে বলেছো, সেটা কি দাগ চলে যাবে, আমার বোনের দাগগুলো চলে গেছে পরে আসে হালকা মেস্তা, আপু বলছো সেটা কি পরে পরে যাবে, সেটা কি পরে যাবে, আমার ব্রণের দাগগুলো চলে গেছে, আচ্ছা পোর যাবে কিনা বুঝতে পারছি, পোর আছে হালকা আপু, পোরের জন্য আমি তোমাকে, তোমার দাগ যেহেতু চলে গেছে সেভেন হার্বাল ইউজ করে, সো এখন তুমি ইউজ করবা পোরের জন্য এইটা, এই সিরামটা যারা মিস করবা আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, এই সিরামটা হচ্ছে আমি এর আগেও একবার সেল করেছি বাট এটা অসাধারণ, তখনই অনেক রিভিউ ছিল, এই যে এইটা ইউজ করবা, ঠিক আছে। এইটা হচ্ছে পোর মিনিমাইজার,
এটা হচ্ছে পোর মিনিমাইজার, তোমার স্কিনে যত ধরনের আপু ভুল সিরাম দিয়েছেন আপু আমাকে চেঞ্জ করে দিবেন। আপু তুমি তো আজকেই পেয়েছো, ভুল সিরাম কি পেয়েছো সেটা একটু বলো আপু। আপু আমার হাত পা খুব কালো, তুমি ফুল কম্বোটা অ্যাপ্লাই করবা। তুমি রোদুশা পেজের নিচে একটা লিংক দেওয়া আছে, কাইন্ডলি যদি কষ্ট করে দেখতে পারো আমার জন্য আসলে বেটার হয়, ঠিক আছে? একটা লিংক দেওয়া আছে, লিংকে যাও, লিংকে গেলে তুমি হচ্ছে রোদুশা পেজটা পেয়ে যাবা। আজকে আমি ওখানে ডিটেল সবকিছু দেখাবো, ডিটেল সবকিছু জানাবো। আর তুমি দেখে নিও আপু, আমার রোজ ক্রিমটা শেষ হয়ে গেছে, শেষ আমি কি নিবো আপু বলো। আপু রোজ নাইটটা শেষ হয়ে গেছে, এত বড় ক্রিমটা তোমার শেষ হয়ে গেছে। অ্যাঞ্জেল কুইন আপু তুমি কি প্রোডাক্ট পেয়েছো নাকি আমাকে একটু জানা, আমি ওদের সাথে কথা বলেছি, একটু আমাকে কষ্ট করে জানাও। গোল্ডেন রোজটা কি কাজ করে? গোল্ডেন রোজটা তোমাকে গোল্ডেন শেড ব্রাইট দিবে। আমি নিয়েছি আপু, এটা অনেক ভালো, তবে একটু ব্যথা লাগে তুলতে। হ্যাঁ একটু ব্যথা লাগবে, একটু কষ্ট তো সহ্য করতেই হবে, বুঝতেই পারতেছো। আমি এখন তোমাদেরকে সেলগুলো বলে দিয়ে আমি চলে যাবো, ঠিক আছে? আমার বেশিক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি সময় নাই। আচ্ছা আমি সেলগুলো তোমাকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল একটা সেল দিচ্ছি হচ্ছে স্ক্রাবে, স্ক্রাবে সেল দিচ্ছি। ওই স্ক্রাবারটা সবার অনেক পছন্দের একটা স্ক্রাব, তোমার হচ্ছে যে ইয়ার স্ক্রাবটা, এইচটি আইভস এর স্ক্রাবটা, ঠিক আছে? আপু পিম্পল অনেক চলে গেছে বাট ছোপ ছোপ দাগ আছে, কি ইউজ করবো? পিম্পল অনেক চলে গেছে, হ্যাপি পাইল আপু, ছোপ ছোপ দাগ আছে। তুমি কি সেভেন হার্বালটা ইউজ করেছিলা তাই না? তুমি এখন একটা জিনিস ইউজ করবা, তুমি এখন জাস্ট একটা ন্যাচারাল প্ল্যান্টের ক্রিম ইউজ করবা। পাতলা সিল্কের ক্রিমের প্রাইসটা বলো, 900 টাকা, আমি দেখাই দিচ্ছি তোমাকে। হ্যাঁ 900 টাকা করে পড়বে। আপু লোমের লোশনটার প্রাইস বলো, এটার প্রাইস হচ্ছে 1050 টাকা, 1050 টাকা। আপু রোদুশা পেজের পিকটা খুব সুন্দর হয়েছে, ওটা তোমার পিচিকালের পিক না রে আপু, আজকের পিক পিচিকালের না। পোর মিনিমাইজার সিরামটা কিভাবে অ্যাপ্লাই করবো? 2 থেকে 3 ফোঁটা দিয়ে মুখে ভালো মতো মাসাজ করতে হবে। এটা শুধুমাত্র পোর মিনিমাইজার পিক না, এটা হোয়াইটনিং পিক, ঠিক আছে? এটা হোয়াইটনিং এর জন্য। আপসারা আপু তোমার প্রোডাক্ট আমি সেন্ড করে দিয়েছি। আচ্ছা এটা হোয়াইটনিং এর কাজ করে মারাত্মক আকারে। আপু রোজ ফেস ওয়াশটা নিয়ে বলো, রোজ ফেস ওয়াশ কোনটা আপু? রোজ ফেস ওয়াশ কোনটার কথা বলতেছো? আচ্ছা আমি আগে এটার উপরে অফারগুলো দিয়ে দেই। এটা হচ্ছে ডায়মন্ড স্ক্রাব, এই স্ক্রাবারটা অসাধারণ একটা স্ক্রাব, বাট আজকে আমি এটা সেলে দিয়ে দিচ্ছি মাত্র 650 টাকা করে, 650 টাকা করে পাচ্ছ এই স্ক্রাবারটা। এটা শাইনার, দেখো লেখাই আছে লুস্ট্রো শাইনার স্কিন হোয়াইটনিং, এটা হোয়াইটনিং এর জন্য বেস্ট একটা স্ক্রাব, যারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছ। আরো 15 দিন চলবে, রোজার আগে নিতে চাচ্ছি, আপু নিয়ে 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 রাখো, কারণ এটার প্রাইস বাড়বে প্লাস প্রোডাক্ট পাবা না। তুমি আরেকটা রোজ নিয়ে রাখতে পারো, যেহেতু তোমার রোজ স্যুট করেছে, সো আমি তোমাকে বলবো যে রোজটাও কন্টিনিউ করার জন্য। আপু নাম্বার ওয়ান হোয়াইটনিং ক্রিমটা আছে? হ্যাঁ আপু আছে রে, ভালো কথা মনে করছো, আমি অ্যাকচুয়ালি ওটা দেখাবো, তোমরা 1 সেকেন্ড একটু ওয়েট করো। জাপানিজ ক্রিমটা শেষ, দাগও চলে গেছে, এখন কি অ্যাপ্লাই করবো? নাইট ক্রিম হিসেবে পড়ে আছে আপু, তুমি এটা অ্যাপ্লাই করো। তুমি নাইট ক্রিমটা হচ্ছে যে গোল্ডেন নাইট ক্রিমটা অ্যাপ্লাই করো, ঠিক আছে? অথবা ভ্যাম্পায়ার ক্রিমটা, তোমার কাছে স্কিন ফুড আছে, স্কিন ফুড অলরেডি দেউলিয়া হয়ে গেছে, তোমরা জানো যে স্কিন ফুডের পুরা ব্র্যান্ডটা, হ্যাঁ স্কিন ফুড পুরা ব্র্যান্ড হচ্ছে শেষ, নিঃশেষ। কোরিয়াতে আমি যতটুকু ওদের সম্পর্কে মানে দেখেছি আর কি, স্কিন ফুড ব্র্যান্ডটা আর পুরা ওয়ার্ল্ডে নেই। হ্যাঁ বাট কিছু কিছু প্রোডাক্ট এখনো পর্যন্ত পড়ে আছে, এখনো পর্যন্ত কিছু কিছু প্রোডাক্ট পড়ে আছে। কি কি আছে আমি তোমাদেরকে বলে দিই, স্কিন ফুডের ব্ল্যাক সুগার সিরামটা আছে, এটা তোমরা অর্ডার করতে পারো। স্কিন ফুড পুরাটাই হচ্ছে দেউলিয়া হয়ে গেছে, টোটালি ব্যাংক্রাপ্ট। হ্যাঁ তাদের কোনো ধরনের শোরুম নাই, তাদের কোনো ধরনের কিচ্ছু নাই, ওরা টোটালি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। সডেনলি হচ্ছে এই জিনিসটা হয়েছে, এবং আমার কেন জানি মনে হয় নেক্সট ব্যাংক্রাপ্ট হবে হচ্ছে মিশা ব্র্যান্ড, মিশাটা নেক্সট হচ্ছে ব্যাংক্রাপ্ট হয়ে যাবে। স্কিন ফুডের ব্র্যান্ডগুলো অসম্ভব মাত্রায় ভালো। তোমার কোরিয়ারা কেন ব্যাংক্রাপ্ট হয় জানো? কারণ ওরা বিজনেস করতে পারে না, ওরা কিভাবে, ওরা মানুষ ঠকাতে পারে না, সো দ্যাটস ওয়াই ওরা ওখানে স্টপ হয়ে যায়। লাইক ওরা যা বলে, যেমন এগের মানে ব্ল্যাক সুগারের যে সিরামটা ছিল, ব্ল্যাক সুগারে আপু স্ক্রাবারটা নিব, শ্যাম্পুর সাথে অ্যাড করে দিন আপু, একটু পেজে নক করে দিলে বেটার হয়, ঠিক আছে? ডায়মন্ড স্ক্রাব 650 টাকা, এটা তোমাকে 650 টাকায় কেউ দিবে না, বিশ্বাস করো আমার এখানে 50 টাকারও লাভ থাকে না। এটা তুমি যখনই অ্যাপ্লাই করবা শাইন দিবে স্কিনটা। আমি মানে একটুখানি অ্যাপ্লাই করি, আমি হচ্ছে গোল্ডেন স্ক্রাবারটা অ্যাপ্লাই করি তো এই জন্য। আপু পাইনি, আমি ফেরি বাথ শট স্পট করতে চাচ্ছি আপু, আমি ফেয়ার বাট স্পট আউট করতে চাচ্ছি, তুমি সেভেন হার্বাল ডে নাইটটা নিয়ে নাও, ঠিক আছে? আপু আমি জিঞ্জার শ্যাম্পুটা পেয়েছি, আজকে ইউজ করে জানাবো ইনশাল্লাহ। জিঞ্জার শ্যাম্পুর রিভিউ তুমি আমাকে বেটার দিবা, কারণ আমি জানি জিঞ্জার শ্যাম্পুর আসলে আপু অল টাইম ইউজ করা যাবে এমন ময়শ্চারাইজার। এই যে এটা, এই ময়শ্চারাইজারটা নিবেন, এটা আমার কাছে বেস্ট মনে হয়, জিনিসটাও জোস, আর শুধু তাই না এটা স্কিনটাকে হেলদি রাখে এই ময়শ্চারাইজারটা। আমি আগেই বলে দিচ্ছি আমার যে স্কিন টাইপটা ছিল বা আমার স্কিনের যে সিচুয়েশনটা তোমরা দেখছো, আমার স্কিনটা আজকে এই জায়গায় কেন আসছে একমাত্র এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর। এটা আমার খুব ফেভারিট, এটা আমার খুব পছন্দের একটা জিনিস, 1500 টাকা। এটা হচ্ছে হাইন্স ব্র্যান্ডের, হাইন্সের নাম তো তোমরা শুনেছো, আমরা হাইন্সের অ্যাপল সিডার ভিনেগার খেয়েছি, হাইন্সের অনেক প্রোডাক্ট কিন্তু আমরা ইউজ করি। গ্লুটাস্ক্রাব হচ্ছে 750 টাকা, গ্লুটাস্ক্রাব আছে 750 টাকা, যেটা আদার্স পেজে 1200 টাকা করে সেল করা হয়। ফায়ার রোজ ফেস ওয়াশের কাজ কি? হোয়াইটনিং এর কাজ করে, ফায়ার রোজ ফেস ওয়াশ হোয়াইটনিং এর কাজ করবে, বাট ফায়ার ফেস ওয়াশের জন্য আমি তোমাকে অন্য জিনিস ইউজ করতে বলবো, মানে হোয়াইটনিং এর জন্য, হোয়াইটহেড রিমুভের জন্য কি করবো? নরিন আপু এইটা ইউজ করবা, এটা খুবই ভালো একটা জিনিস, কারণ এটা হচ্ছে টোটাল ডক্টরের একটা প্রোডাক্ট, তো
এইটা নিবা আপু, বডি নাম্বার হোয়াইটনিং ক্রিম আছে 650 টাকা, দেখাচ্ছি একটু দাঁড়াও। নাম্বার বডিটা গ্রিন কালারটা আছে আপু, একটু জিঞ্জার শ্যাম্পুটা দেখো, জিঞ্জার শ্যাম্পুটা নাই আপু, দেখে তো এখন লাভ নাই। আচ্ছা এইটা যারা নিবা 10টা গ্রুপে শেয়ার করে ডান লিখে ফেলো, আমি এটা এক একটা করে সরাই রাখবো। লাস্ট আছে 6 পিসেস অ্যাভেলেবল, অনলি 6 জন পাবে, অনলি 6 জন পাবে, এটা এটা আমি ধরতেছি, জাস্ট ডান লিখো। হেয়ার সিরামটার প্রাইস কত? হেয়ার সিরাম 1200 টাকা করে। এই যে লিভ অন হেয়ার সিরাম যেটা আমি দেখাই দেই, হেয়ার সিরামটা 1200 টাকা করে এই হেয়ার সিরামটা। এই যে এটা ওই আপু সি সিরামের প্রাইস বলো, দোয়ামনি আপু সি সিরাম কোনটা? ওইটার প্রাইস হচ্ছে 600 টাকা। এইটা আপু হাজারবার নক করলে অ্যান্সার রেসপন্স পায় না, বারবি ডল আপু এখন করে ফেলো অবশ্যই রেসপন্স পাবা, কেন পাবা না? আচ্ছা এইটা আমি তোমাদেরকে একটু দেখাই দেই, এই জিনিসটা একটু দেখে নাও, এটার কাজগুলো কি কি। এটা হচ্ছে তোমার চুলগুলোকে খুব সফট করে ফেলে, সিল্কি করে ফেলে। সানজিদা সানচি আপু তুমি আমার 7 হার্বাল পাঠিয়েছো, সানজিদা সানচি আপু তুমি একটু নক করো তো, আমার মডারেটররা একটু আপুর ইয়াটা করে দাও তো, দেখো যে আপুর প্রোডাক্ট কি পাইছে নাকি, বা প্রোডাক্টটা গেছে নাকি, অর্ডার কি নোট ডাউন হয়েছে নাকি, আমি সেটাও জানি না। নাম্বার ওয়ান বডি ক্রিমটা আছে আপু, একটু ওয়েট করো আমি দেখাচ্ছি, একটু এক সেকেন্ড একটু ওয়েট করো আমি তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা এইটা আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে চুলগুলোকে সফট করে ফেলে। আপু ডায়মন্ড স্ক্রাবটা আমার জন্য রাখেন, পরে অ্যাড করে নিব। ডায়মন্ড স্ক্রাবটা জাস্ট 2টা 10টা গ্রুপে শেয়ার করো, ডান লিখো। এটা তুমি যখন এটা তুমি সিক্রেট প্লেসের কালো দাগ দূর করে, ইভেন তুমি ফুল বডিতে এটা অ্যাপ্লাই করতে পারবে, এটা একদম সফট করে ফেলে। আপু আমার এত গ্রুপ নাই, সমস্যা নাই, তুমি যেহেতু অলরেডি শেয়ার করে দিয়েছো তুমি এটা পাবা, সমস্যা নাই। তনি ডিয়ার আমার ছোট বোনের 85 কেজি, সো মিনিমাম 20 কেজি আজকে চলে আসবে আপু, একটু ওয়েট করো। আধো আলো আপু হ্যালো কেমন আছো? আপু ভালো আছি আলহামদুলিল্লাহ, একটু আগে তো আসছিলেন না আপুটা, আধো আলো আপুই মনে হয় আসছিলেন। এটার প্রাইস হচ্ছে 650 টাকা, এটা তুমি গুগলে সার্চ করে দেখতে পারো যে এইটা তোমাকে 650 টাকা কেউ দিবে নাকি, যদি দেয় দেন তুমি আমাকে বলবা যে হ্যাঁ আপু এটা তোমাকে দিবে। আপু শো গ্লুটা স্ক্রাব ওয়ান আর টেক এ স্ক্রিনশট, ওয়ান এক সেকেন্ড আপু আমি দেখাচ্ছি। আচ্ছা গ্লুটা স্ক্রাবটা দেখতে চেয়েছিলে, এটা পাচ্ছ 750 টাকায়, এটা 750 টাকায় যাচ্ছে। এটা আমি লাইভে দেখাই না, কারণ এটা আমার বাসার কাস্টমাররা এসে নিয়ে যায়, সো কিছু কিছু প্রোডাক্ট আমি দেখাই না, ঠিক আছে। এই যে এটা এটা পাচ্ছ 750 টাকা, এটা আদার্স পেজে বলো তো কত করে সেল করা হয়, তোমরা নিজেরাই বলো। আপু মেসার মতো কালো হয়ে যাচ্ছে, নিহা শিকদার আপু একটু, আপু রোজটা কোনটা, রোজ কোনটা অফ করছেন আপু, আপনার সানবার্ন পড়ে গেছে, স্ক্রাবার ইউজ করবেন। আমি আগেও বলেছি এই সবাইকে এই সিজনটাতে আমি কিছু কিছু জিনিস বলে দিব, যদি ওই জিনিস ওইভাবে তোমার যদি না হয় দেন তুমি আমাকে বলে দিও। ভালো ফেস ওয়াশ কোনটা নিবো, অল টাইপ স্কিনের জন্য ডিপলি ক্লিন হবে, নার্গিস আপু তুমি আগে এই জিনিসটা নিবা, এই জিনিসটা নিবা, মিল্ক জেলটা নিবা, এটা তুমি দিনে 24 বারও ইউজ করতে পারো, যত বেশি অ্যাপ্লাই করবা তত বেশি বেটার হবে, যত বেশি অ্যাপ্লাই করবা তত বেশি বেটার হবে। এটা আদার্স পেজে কত করে সেল করা হয় জাস্ট তুমি আমাকে বলে দাও। 3W ক্লিনিক ইউজ করেছি, ভেইন যাচ্ছে না, একনিও আছে, কি বলো আপু তোমার কি কমপ্লিট হয়ে গেছে শেষ? আর ভেইন যদি দেখা যায় স্টিল নাও ভেইন দেখাও যাচ্ছে, আমি তোমাকে একটা জিনিস নিতে বলবো, ডায়মন্ড স্ক্রাবটা বেশি ভালো নাকি হালদি চন্দন? ডায়মন্ডটা বেস্ট, আমি হালদি চন্দন ইউজ করেছি, বাট হালদি চন্দন কি জানো লাগালে আবার লাগালে ফর্সা লাগে আবার হচ্ছে যাতাই হয়ে যায়, বাট ডায়মন্ডটা কি জানো সারাদিন একটা ফ্রেশ লুক দেয় সারাটা দিন। ডায়মন্ড স্ক্রাব আর রেড ওয়াইন কেউ যদি এই দুইটা জিনিস অ্যাপ্লাই করে, কেলি কয়টা ইউজ করতে হয় তুমি? দুইটা ইউজ করলেই হবে আর লাগবে না। স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি, ওকে আপু ডায়মন্ড স্ক্রাব অর্ডার করেছে, যারা অর্ডার করবা তারা ডান লিখো, এটা মাত্র 6 পিস আছে, 6 জন পাবা, অনলি 6 জন পাবা, ঠিক আছে। কারণ এটা আমার স্টকে বেশি একটা নাই, অল্প কয়েকটা, 25 কেজি ওজন কমাতে চাচ্ছেন অনেক বেশি, সো আমি আপনাকে ফার্স্টে যে জিনিসটা নিতে বলবো আগে আপনি বডিটাকে ফ্লেক্সিবল করে ফেলেন, ওকে ফ্লেক্সিবল করে ফেলেন। নাম্বার ওয়ান, এবার চলে আসো নাম্বার ওয়ানের এই কাহিনীতে। নাম্বার ওয়ানটা দেখো, এটার প্রাইস হচ্ছে 650 টাকা, এটা তোমাকে কখনোই এত কমের মধ্যে দিতে পারবে না। তুমি ইয়ারিংটা পরে আসলে না আপু, আপু আমার ইয়ারিং পরার না হ্যাবিটটা নাই, বুঝতে পারছো আমি কেন জানি ইয়ারিং পরতে পারি না, এটা আমার ছোটবেলা থেকে একটা বাজে অভ্যাস, দেখো আমি কখনো ইয়ারিং পরি না, ইভেন আমার কানের দুলও মনে হয় তোমার অফ হয়ে গেছে, সরি কানের ফুটাও মনে হয় বন্ধ হয়ে গেছে, আমি ইয়ারিং পরি না আসলে, সো আমি ভুলে যাই প্রতিদিনই, আমি মনে করি যে আজকে পরে যাবো, আজকে পরে যাবো, আজকে পরে যাবো, বাট মনে মনে থাকে না। সরি আপু আমি যদি ইয়ারিং পরে নাও আসতে পারি আমি তোমাকে ট্যাগ করে দিব, আমি এত বিজি থাকি আমার আসলে মনে থাকে না ইয়ারিং কেন, আমি মাথায় আসতে ভুলে গেছি যে দেখো আমি কোন রকম মাথাটা এরকম করে বেঁধে দিয়ে দেন চলে আসি। আপু পিলিং ফেস ওয়াশটার সাথে কোন ফেস ওয়াশটা নেওয়া যায়? তুমি নিবা হচ্ছে জাপানিজ ফেস ওয়াশটা, পিঙ্ক কালারের যে ফেস ওয়াশটা আছে ওই ফেস ওয়াশটা নিয়ে নিবা, ওইটা সেন্সিটিভ স্কিনের জন্য। একটা কাস্টমার বলছে 9টায় আসবে, আচ্ছা ঠিক আছে আপু আসুক সমস্যা নাই। আচ্ছা আমার আমি না থাকলেও কেউ না কেউ তো থাকবে। তেঁতুল সাবান স্কিন ড্রাই হয়ে যায় ইউজ করো না আপু, তেঁতুল সাবান ইউজ করবা, এটা সাবানের কোনো ফ্যাক্ট না, আমি তো বলেই দিচ্ছি এটা হচ্ছে তোমার এই সিজনটা ড্রাই সিজন,
এটা মাথায় রাখতে হবে, সিজনটা ড্রাই হয়ে গেছে, এক্সট্রিম লেভেলের ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে এই সিজনটা। সো দ্যাটস ওয়াই হচ্ছে তোমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, নাথিং অনলি দ্যাট, ক্রিমটা স্টিকি হয়ে আপু ফেস চুলকায়, একটু চুলকাবে আপু, একটু কষ্ট করে সহ্য করতে হবে। আপু কেমন আছেন? প্রবাস থেকে আপনার লাইভ দেখছি, বনানের, আপনার লাইভ না বনানের লাইভ দেখবো, বনানি থেকে স্টিল নাও লাইভ হচ্ছে, যদি হয়ে থাকে আপনি অফকোর্স ওই লাইভটা দেখবেন। নাম্বার ওয়ান ক্রিমটা কি? হ্যান্ড হোয়াইটনিং ক্রিম। আমিও পড়তে পারি না, আমি দুল পরি না, আমাকে কেউ কখনো দুল পড়া অবস্থায় দেখবেন, আমি হয়তো ভুলে ভ্রান্তিতে দুল যদি পরে থাকি আমার কান এরকম ফুলে যায় এত বেশি। ছেলে জন্য কিছু দেখা নেই, যে ছেলের জন্য দেখালাম ব্যাঞ্চা কয়টা খেতে হবে, ব্যাঞ্চা একটা এনাফ, আপনার এক মাস যায় ব্যাঞ্চা, একটা ব্যাঞ্চা আপনার এক মাস যায়। আপু সানস্ক্রিন, ছোট বাচ্চাদের জন্য আমি এই সানস্ক্রিনটা নিতে বলবো, স্নেইল হোয়াইট সানস্ক্রিন, কজ এটা টোটালি সেফ একটা সানস্ক্রিন, ঠিক আছে? এই সানস্ক্রিনটা টোটালি সেফ, কারণ এটার মধ্যে তোমার ময়শ্চারাইজার অ্যাড করা আছে, সো এইটা ভালো। আপু স্কিন হেলদি করার জন্য কি করবো? আমি তো একটা জিনিসই বলি স্কিন হেলদি করার জন্য, যেটার সাথে অ্যাকচুয়ালি কোনো কিছুর তুলনা হয় না, জাস্ট ম্যাজিক। এই জিনিসটা যারা অ্যাপ্লাই করবা, আপু একটা ভালো ফেস ওয়াশ বলো, হালকা মেস্তা আছে, তাসলিম আক্তার আপু আমি তোমাকে একটা জিনিস বলি, আপু ভালো একটা সানস্ক্রিন বলো যেটা সাইড ইফেক্ট হবে না, কোনো সানবার্ন হবে না, ম্যাট লুক দিবে। এই যে সিসিটা, সিসিটা ইউজ করো, এটা হচ্ছে তোমার টোটালি ক্যাথিডলের একটা কপি পেস্ট, ক্যাথিডলের কপি পেস্ট, এই জিনিসটা ইউজ করবা, স্কিনটা ঠান্ডা হয়ে যাবে। আই ওয়ান্ট অর্ডার টু স্ক্রাব মাই বডি অয়েলি, প্লিজ হেল্প মি উইচ স্ক্রাব উইল বেটার, গ্লুটা অর ডায়মন্ড? আপু তুমি বডির জন্য চাচ্ছ স্পেসিফিকলি, সো আই উইল সাজেস্ট ইউ দ্যাট যে তুমি গ্লুটা স্ক্রাবটা ইউজ করে ফেলো, কজ গ্লুটা স্ক্রাবটা তোমার অয়েলটাকে অনেকটা বেশি পরিমাণে সোক করে, ঠিক আছে? অয়েলটা, নিউ হোয়াইটনিং ক্রিমটা একটু দেখান, সোহেল খান ডন আপু আমার না প্রোডাক্ট শেষ হয়ে গেছে, বুঝছো? আমার খুব কষ্ট লাগতেছে যে প্রোডাক্ট শেষ, ম্যাক্সিমাম প্রোডাক্ট আমার হোয়াইটনিং প্রোডাক্টগুলো অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। সো আমি হচ্ছে যারা যারা অর্ডার করতে যাচ্ছে করে ফেলো। নাম্বার ওয়ান ক্রিমটা এত কমভাবে কেন দিচ্ছ? আপু আমি কমভাবে দিচ্ছি না, এত বেশিভাবে কেন সেল করতেছে আমি অ্যাকচুয়ালি এটা বুঝতে পারতেছি না যে এটার দাম এত বেশি কেন। এটা নট হোয়াইটনিং ক্রিম, এটা হচ্ছে সানস্ক্রিন টাইপের একটা ডে ক্রিম। আমরা যেমন মুখে ডে ক্রিম অ্যাপ্লাই করি ঠিক সেইটা, এটা মোটেও হোয়াইটনিং এর কাজ করে না। কেন যে এটাকে হোয়াইটনিং, মাথায় রাখবা SPF জাতীয় প্রোডাক্টগুলো তোমাকে হোয়াইটনিং করে না, আবারও বলে দেই SPF জাতীয় প্রোডাক্টগুলো তোমাকে কখনোই হোয়াইটনিং করে না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আপু সুন্দর হতে পারি না, এত সুন্দর তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর আহানা আপু, ভিটামিন সি আপু। নাম্বার ওয়ান ক্রিমটা কি অরিজিনাল? এটা যে আমার বাসায় পড়েছিল আমি নিজেও জানি না, এটা আমার সব থেকে মজার ব্যাপার। এই এই যে নাম্বার ওয়ানটা, এটা আমি সব থেকে আগে নিয়ে আসছি বাংলাদেশের মধ্যে, বাট এটা আমার কাছে বাসায় পড়েছিল, এটা আমি নিজেও জানি না, বাট যখন আমি এটা বের করলাম সবাইকে দেখতেছি এটা সেল করতেছে, এক একজন 2500, এক একজন 1800, বাট অ্যাকচুয়ালি কিভাবে হয় তুমি এটা, এই জিনিসটা হচ্ছে ভিয়েতনামের একটা প্রোডাক্ট, এত বেশি দাম হয় না, মলিন্স ব্র্যান্ডের হচ্ছে এইটা, মলিন্স তোমরা যেটা নিয়ে আসছো না ঠিক মলিন্সের, এটা 650 টাকা করে পাচ্ছ, 660 টাকা আপু আপনার প্রোডাক্ট পাওয়া যাবে, অবশ্যই যাবে। আপু ভালো হোয়াইটনিং নাইট ক্রিম বলো, অবশ্যই আমি তোমাকে বলবো, হয় রোজ নাও, রেড রোজ নাও, না হলে গোল্ডেন রোজ নাও, তোমার ইচ্ছা। রেড রোজটা শেষ হয়ে গেছে, গোল্ডেন রোজটা এখন পাবা, এটার সাথে তুমি একটা রোজের সিরাম নিয়ে নিবা, আর তোমার কিচ্ছু লাগবে না। আচ্ছা গেল, এবার চলে আসো এই সাবানটা, যেহেতু ড্রাই সিজন সো আমাদের উচিত এই সাবানটা মাস্ট বি অ্যাপ্লাই করা। হলুদ জামায় অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ফেস ওয়াশ অল স্কিন টাইপের, জাপানি ফেস ওয়াশটা অল স্কিন টাইপ আমি ইউজ করি, আমি আজকে আবারও ইউজ করে দেখাবো, ঠিক আছে? আমার স্কিনটা সাডেনলি অনেক ড্রাই হয়ে গিয়েছিল, সিএল খেয়ে কাটা দাগ চলে যাচ্ছে, মাশাল্লাহ আপু খুব জোস একটা রিভিউ দিয়েছো, যদিও হচ্ছে যে অনেকে অধৈর্য হয়ে যায়, হ্যাঁ অনেকে অধৈর্য হয়ে যায়, তোমাদেরকে আমি বলেছি ধৈর্য ধরো, ধৈর্য ধরলে দেখবা যে সবকিছু রেজাল্ট পাবা, আর অবশ্যই বিশ্বাস জিনিসটা তো রাখতেই হয়, সিএল খেয়ে কাটা দাগ চলে যাচ্ছে, দ্যাট মিন্স বুঝতেই পারতেছো, ঠিক আছে? স্কিনটা লাল হয়ে যাচ্ছে, আফটার অল স্কিন রিপেয়ার দরকার বলো কিছু? আপু দুই দিনের বেশি, সে দুই থেকে তিন দিনের বেশি, আচ্ছা মানে তিন থেকে বুঝি নাই আপু, একসাথে অনেক কিছু নিতে চাই, ভালো মাস্ক বলো, মাড মাস্ক ইউজ করেছি, এখন কোনটা নিব? এখন দই মাস্ক নিবা, দই মাস্কটা আমি ইউজ করবো আজকে, আমি কিছুদিন যাবত সব কিছু, রেক্স আছে তোমার কাছে? হ্যাঁ আপু রেক্স তো আছে, রেক্স তো রাখতেই হয়, কারণ এটা অনেকে এটা ছাড়া বাঁচে না জানো, এই জিনিসটা ছাড়া অনেকে বাঁচে না, আমার না দেখলে ভালো লাগে না, আমি সকালবেলা উঠে এই জিনিসটাকে একটু হলেও দেখি, ইউজ করি বা না করি করতে ভালো লাগে না, পার্মানেন্টলি না। নাম্বার ওয়ান ক্রিম কখনোই পার্মানেন্টলি ফর্সা করবে না, মিথ্যা বলে কি আছে, আমি তোমাকে মিথ্যা বলে সেল করার কোনো দরকার আছে? SPF 45 দেওয়া আছে, SPF 45 দেওয়া আছে, SPF জাতীয় প্রোডাক্ট কখনো হোয়াইটনিং করে? জাস্ট মাথায় একটা জিনিস চিন্তা করতে হবে আপু, হুট করে জিনিস ইউজ করলাম হয়ে যাবে না। মিল্ক পার সোপের উপরে আমাদের একটা সেল চলতেছে, দুইটা 500-300 টাকা করে, দুইটা সাবান 300 টাকা করে পেয়ে যাচ্ছ যাদের স্কিনটা ড্রাই, বাট এই সিজনে আমি তোমাদের সবাইকে নিতে বলবো এই জিনিসটা ইউজ করবা, এইটা নিয়ে নিবা, ঠিক আছে? আপু বললো না তো কি খাবো ওজন কমাতে, রিজানই তো আপুকে বলি, তুমি ওজন কমানোর জন্য অলরেডি একটা কম্বো দেখাইছি, এইটা আর হচ্ছে বিটক্স, এই দুইটা খেয়ে নিবা। আপু পিঙ্ক লেডি খুলে কি ফ্রিজে? না আপু ফ্রিজে রাখতে হয় না, ন্যাচারালি রেখে দিবা। স্কিন রিপেয়ারের জন্য তুমি বাবি পাতের হোয়াইট টি ক্রিমটা ইউজ করবা, সাবরিনা নিশা আপু
তুমি তুমি কি এর মাঝখানে কোনো কিছু অ্যাপ্লাই করেছো নাকি, জাস্ট একটু আমাকে জানাও, কোনো ক্রিম বা কোনো কিছু বা কোনো ক্যাপসুল কিছু করেছো নাকি, সেটা আমাকে একটু বলতে হবে, না হলে আমি বুঝবো না। আচ্ছা এই জিনিসটা নেই ভাই, এটাতে তোমার আপু কি ইউজ করলে ন্যাচারালি ব্রাইট লাগবে, অনেক সানবার্ন হয়ে গেছে আপু, স্ক্রাব আমি সবাইকে বলে দিচ্ছি, স্ক্রাব ইউজ করতে হবে, এবং স্ক্রাব আমি খুব অল্প দামের মধ্যে দিয়ে দেই আপু। গুড়ি গুড়ি বিচির ব্রন হয় একটা সিরাম বলো, সি সিরামটা নিয়ে নিবা, ভিটামিন সি সিরাম ট্রু স্কিনের ভেতর থেকে গুড়ি গুড়ি, দুইটা সব 300 টাকা, হ্যাঁ আপু দুইটা সাবান 300 টাকা। এটার জন্য অবশ্যই তোমাদেরকে 7টা গ্রুপে শেয়ার করে ডান লিখতে হবে, দুইটা সাবান 300 টাকা করে পাচ্ছ, এবং এই সাবানগুলো যে মারাত্মক আকারে হোয়াইটনিং এর কাজ করে এটা তোমরা জানো। CL 550 টাকা, অনেকেই বলে যে CL এত কম দামে কেন দিচ্ছি, আমার CL এর রিভিউ তোমরা অটোমেটিক্যালি পাবা, CL এবং ফ্রোজেন এই দুইটা জিনিসের রিভিউ তুমি পাবা। রেক্সের প্রাইসটা কমা আপু, রেক্সের প্রাইস হচ্ছে 1500 টাকা, পিঙ্কিশ করার জন্য দেখাতে, রেক্সের প্রাইস কত আমি বলেছিলাম, স্কিন পিঙ্কিশ করার জন্য কিছু দেখাতে। আপু রেক্সে কি আপনার স্কিনে কোনো চেঞ্জ আসছে নাকি জানাতে, ওয়ার্দা আপু একটা কথা জিজ্ঞেস করলাম, ল্যানবেনার নেইল সিরাম আছে, ল্যানবেনার সবগুলো প্রোডাক্ট আছে, ল্যানবেনার প্রত্যেকটা প্রোডাক্ট আমার স্টকে হোলসেলে আসবে, ল্যানবেনা ব্রেইলি আর হচ্ছে তোমার রোরেকের, হ্যাঁ তোমার যেটা দরকার তুমি জাস্ট ইয়া করে দিবা। আপু গতকালকের CL অর্ডার করেছিলাম পেলাম না, তারপর তুমি তো ঢাকার বাইরে, ঢাকার বাইরে কি আর একদিনে পাইতে পারো বলো, আজকে এমনিতেই ফ্রাইডে, ফ্রাইডেতে এমনিতেই তোমার ডেলিভারি হয় না, সেই ক্ষেত্রে আমি তাও ফ্রাইডেতে ডেলিভারি দিচ্ছি, হ্যাঁ ফ্রাইডেতে আমি ডেলিভারি দিচ্ছি, একমাত্র আমি বহুত টাফেস্ট একটা ইয়েতে আছি, তোমার CL খাচ্ছি এক নিয়ে আছে, তাই রসনের সিরামটা ইউজ করি। আচ্ছা আপু রসনের সিরামটা ইউজ করে কি ব্রন কমতেছে নাকি সেটা বলো, গোল্ড প্যাক আছে, হ্যাঁ আপু গোল্ড প্যাক আছে, আমি বিটক্সি প্লাস ক্রিমটা নিয়েছি, তাহলে অন্য ছেলেরা ছাড়া ছাড়ছে, ছেলের উনি ফার্স্ট নাম্বার ওয়ান ক্রিমটা, এই নিয়ে দুইটা সেলারের দিদিরক মধ্যে ঝগড়াও লাগছিল, আই থিঙ্ক তুমিও দেখছো, তাহলে তো জাহিদ খান আপু, তাহলে তো অন্য সেলাররা অনেক ছাড়া ছাড়ছে, আর সেলার বলছে উনি ফার্স্ট আনছে এক নাম্বার, আপু এই নিয়ে দুইটা সেলার দিক মধ্যে আপু আমি জানি না, বাট আমি একটা কথা বলে দিই, এটা যারা আমার রেগুলার কাস্টমার তারা জানে, এটা আমার বাসায় পড়ে পড়ে বেড়াচ্ছিল জানো, আমি খুঁজে পাচ্ছিলাম না, যখন সবাই লাইভে দেখাচ্ছে তখন মনে হচ্ছে ওমা এটা তো আমার বাসায় পড়ে আছে, আমি এটা 2-3 জনকে গিফট দিয়ে দিয়েছি, এটার আমি প্রাইসও অ্যাকচুয়ালি ফার্স্টে জানতাম না যে এটার দামটা কত। ঠিক আছে আপু ফ্রোজেন ডায়াবেটিক না, ফ্রোজেনের কোনো আপু ফর্সা হয়েছে, মুখে গ্লো নাই কিছু বলো আপু প্লিজ, আপু গ্লোয়িং এর জন্য চাচ্ছ, আমি তোমাকে গ্লোনেসের জন্য একটা জিনিসই বলবো, যাদের স্কিনে কোনো গ্লো নাই, যে আপু গ্লোলেস হয়ে গেছে, হ্যাঁ একদম স্কিনে কোনো হেলদি নাই, ভিটামিন সি সিরাম, তোমার সি সিরামটা যে কতটা গ্লোয়িং করবে এটা তুমি নিজেও জানো না। রাকা আপুকে বলতেছে আপনার স্কিনটা কি ড্রাই নাকি, আপু আমি কালো হয়ে যাচ্ছি, কালো হবাই আপু এই সিজনটা, আপু গ্লুটেক্স কি একটাই পার্মানেন্ট, গ্লুটেক্স একটাই পার্মানেন্ট, একটা খেলেই হবে গ্লুটেক্স, গ্লুটেক্স বেশি খেতে হয় না, ক্যাপসুল জাতীয় প্রোডাক্টগুলো ট্রাই করবা একটু কম খাওয়ার জন্য, আমি সবাইকে এই কথা বলবো, যতই হোক না কেন একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে যেমন ফ্রোজেন তুমি 10টা খাও কোনো সমস্যা নাই, বাট গ্লুটেক্স গুলো খুব একটা বেশি না খাওয়াটাই বেটার। ফ্রোজেনের প্রাইস কত 650 টাকা, বাট মনে হয় ফ্রোজেন আর নাই, ফ্রোজেন শেষ হয়ে গেছে, কালকে আমার শেষ, আমি লাইভে দেখাতে দেখাতে কালকে আমার ফ্রোজেন CL খালি হয়ে গেছে, যা ছিল সব শেষ হয়ে গেছে, এখন আর মনে হয় না আছে। আচ্ছা এবার চলো ব্রেস্টের প্রোডাক্টগুলো দেখাই, কারণ ব্রেস্টের কফিটা আমি জানি না, এই জিনিসটা আমার কাছে খুব ফেভারিট একটা জিনিস, কারণ এটা আসলেই কাজ করে, আমার এতদিন পর্যন্ত আমি শিওর ছিলাম না যে ব্রেস্টের প্রোডাক্ট কাজ করে, বাট এখন দেখলাম যে হ্যাঁ সিরিয়াসলি ব্রেস্টের প্রোডাক্ট কাজ করে, কফি কাজ করে। আপু তুমি কালকে বাসায় থাকবা, হ্যাঁ রে আপু কালকে বাসায় থাকবো, আমার মোটামুটি আমি সব দিক থেকে এখন ফ্রি, সো বাসায় থাকবো। আপু জাপানিজ ফেস ওয়াশটা দেখো আপু, রদুষা থেকে যখন লাইভে আসবো তখন দেখাবো, গোল্ড ফেস প্যাকের প্রাইস হচ্ছে 500 টাকা, গোল্ডেন ফেস প্যাক, 7 হার্বালের প্রাইস বলো 1500 টাকা, ফ্রোজেন টুইন ওয়ান ক্যাপসুলটা আছে দাম কত, 650 টাকা, সেলে চলতেছে আফরোজ আপু, সেলে চলতেছে, আমি পোস্ট দিতেও ভয় পাচ্ছি, কারণ পোস্ট দিলে কি হয়, পোস্ট দিলে এত বেশি প্রেশার চলে আসে, এই যে ফ্রোজেন ক্যাপসুল টু ইন ওয়ান, এটা প্রায় শেষের দিকে, এটা প্রায় শেষের দিকে, এটা আপু কিছু বলো, রোজ ডে নাইট ইউজ করতেছি, রোজ ডে নাইট ইউজ করছি, স্পট আছে আপু, তুমি এখন একটা 7 হার্বাল ডে নাইট নিয়ে নিবা, তুমি আমাকে লাইক করো না, এত প্রোডাক্ট নিলাম আর আপু লাইক করবো না কেন বল, আমি যে এত প্রেশারের মধ্যে আছি, ব্যাঞ্চা CL, হ্যাঁ আপু অবশ্যই খেতে পারবা, একনি হচ্ছে মাঝে মাঝে, বেশি দিন হয় নাই সো বাদ, এখন চাচ্ছি স্কিনটা আগের মতো, আপু তুমি বাবি পাতের হোয়াইট টি ক্রিমটা নিবা, 10 দিন সময় নিব, 10 দিনের মধ্যে যদি কাজ না করে আমি তোমাদেরকে ওয়ে করেছি, ওই আপু কি কোশ্চেন করছে আমাকে আবার করো আপু, মানে রেক্সের সিরামটা ইউজ করে আপনার স্কিনে কতটুকু চেঞ্জ আসছে আমি সেটা জিজ্ঞেস করেছি আপু, বলো না প্লিজ, মুখে গ্লো নাই, রাকা আপু আপনি সি সিরাম নেবেন, হাসি দিয়ে কথা বলিও না পাগল হয়ে যাবো, আরে আল্লাহ আপু বলো আমি কি ফ্রোজেন খেতে পারবো, আমার দেবী আছে ব্রেস্ট ফিডিং করাই, তুমি ফ্রোজেন খেতে পারবা, যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছ তারা ফ্রোজেন খেতে পারবা, কোনো ইয়া নাই। আচ্ছা ভিটামিন সি সিরামটা ধরো SS নিবো, ভিটামিন সি সিরামটা দাঁড়াও আপু আমি একটু একটু এক সেকেন্ড ওয়েট করো, এই যে ট্রু স্কিনের সি সিরামটা এইটা নিবা, যাদের ওই যে ভেতর থেকে দানা দানা বিচি বিচি হয় এটা নিবা, সি সিরাম ভালো নাকি রোজ কম্বোটা ভালো, আপু রোজ কম্বোটা তো আলাদা, ওইটা তো তুমি একসাথে অ্যাপ্লাই করতেছো, সি সিরামটা আর একটা জিনিস, দুইটা জিনিস আলাদা,
ঠিক আছে, দুইটা কিন্তু ডিফারেন্ট না। আচ্ছা গেল এটা, আপু ফ্রোজেনের কাজ বলো। ফ্রোজেন হচ্ছে তোমার স্পট আউট করবে, তোমাকে ফর্সা করবে এবং তোমার ফুল ফেস বডি ফর্সা করবে, ইভেন দো এটা তোমার বিকিনি লাইনটা পর্যন্ত ফর্সা করে। ফ্রোজেনটা এতটাই ভালো, সবটা লাগবে কবে দিবা? মমি এমপি আপুকে বলতেছি, পপি এমপি আপু তুমি একটু পেজে নক করে দাও। আপু তুমি এখানে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়েছো, এখানে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলে না আমি আসলে নোট ডাউন করতে পারবো না। আপু বাবি পাতনা কি বলে আমাকে দেখাও বুঝি না। আপু আমি ইয়া থেকে লাইভে আসবো, তখন আমি দেখাবো, কারণ আমি কিছু প্রোডাক্ট না এভাবে নিয়ে বসি নাই। ফ্রোজেনটা সবাই খেতে পারবে, ইভেন মরে যাচ্ছে এমন রোগীদেরকেও তুমি ফ্রোজেন খাওয়াতে পারবা। ফ্রোজেন সেফ, ফ্রোজেন শুধুমাত্র ব্রাইটনিং এর ইনগ্রিডিয়েন্ট ছাড়া আর ফ্রোজেনে কিচ্ছু নাই। ফ্রোজেন ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে তোমার ছেঁড়াবেড়া একটা ক্যাপসুল, ছেঁড়াবেড়া ক্যাপসুল মানে হচ্ছে ফ্রোজেন তুমি সবাইকে খাওয়াতে পারবা, ঠিক আছে। ফ্রোজেন এতটাই ইয়া, তুমি ফ্রোজেন খেয়ে ব্রেস্ট ফিডিং পর্যন্ত করতে পারবা, মানে বুঝতেছো কতটা সেফ ফ্রোজেন। কারণ তুমি ব্রেস্ট ফিডিং করলে অবশ্যই ফ্রোজেনের ইনগ্রিডিয়েন্ট গুলো বেবির পেটে যাচ্ছে, সো এটা টোটালি সেফ। তুমি কথার কথা দিয়ে বললাম, আবার কেউ বাচ্চাদেরকে ধরে আবার ফ্রোজেন খাওয়াইতে যায় না। আপু সাবান গুলো ধরো, এই যে আপু সাবান, এই যে দুইটা সাবান 300 করে পাচ্ছ, অনলি 300 টাকা, দুইটা সাবান পাচ্ছ 300 টাকা করে। এটা এই অফারটা তুমি পাবা না, আমি লিখিত দিব তোমাকে। একটা সাবান 500 টাকা করে সেল করা হয়, বাট আমি দিয়ে দিচ্ছি মাত্র দুইটা যদি একসাথে নিয়ে ফেলো, দুইটা নিলে মাত্র 300 টাকায় পেয়ে যাচ্ছ হোয়াইটনিং এর জন্য। বেস্ট, আবার কয়টায় লাইভে আসবা? 9টা অথবা 9:30টার মধ্যে আমি লাইভে আসবো রোদুসা পেজ থেকে, যেটা লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে। গোল্ডেন স্ক্রাব আছে, গোল্ডেন স্ক্রাব হচ্ছে 1050 টাকা, আমার লাইফে দেখা বেস্ট একটা স্ক্রাব মনে হয়। শেষ, আনফর্চুনেটলি শেষ ওই স্ক্রাবারটা, বাট ওই গোল্ডেন স্ক্রাবারের মতো আসলে আমি আর কোনো স্ক্রাবার দেখি নাই, বিশ্বাস করো অসম্ভব মাত্রায় বেস্ট একটা স্ক্রাব। আপু আমি তো অ্যাকচুয়ালি ব্রাইট, অনেক অ্যাকনি হয়, আপু তোমার কথা রিস্ক নিয়েছি, আমি এটা মাত্র কয়েকদিনে শেষ করে ফেলেছি, স্কিনটা রিফ্লেক্টিভ হয়ে গেছে, জাস্ট ওয়েট করতেছি অ্যাকনি কবে যাবে। আচ্ছা আপু শেষ হয়ে গেছে কি ওইটা নাকি আছে? আচ্ছা আপু ভিটামিন সিটা দেখান, ভিটামিন সি, এই যে এইটা, যারা যাদের স্কিনে কোনো গ্লো নাই, যে আপু আমার স্কিনটা গ্লোয়িং চাচ্ছি, গ্লোয়িং এবং হেলদি চাচ্ছি, তারা এই জিনিসটা নিবা, ট্রু স্কিনের এই জিনিসটা, ঠিক আছে। ফ্রোজেন নিবো আপু, মাহফুজা মমি আপু তোমার না একটা অর্ডার গেল, ফ্রোজেনের দাম কত? 650 টাকা। আপু এই সোপটার কাজ কি? এটা হোয়াইটনিং করে স্কিনটাকে, বেবি স্কিন রেখে যেমন সাবানগুলো ইয়া হয় দেখবা যে হার্ড হয়ে যায়, এটা হার্ড হবে না, শক্ত করবে না, হ্যাঁ একদম হার্ড করে ফেলবে না। এখন আছে মমতাজ বেগম আপু আমাকে দেখতে হবে, আপু আমি দুইটা সোপ নিব, ইনবক্স করে ফেলবা, বেশি কিছু না, জাস্ট সাতটা গ্রুপে শেয়ার করে ডান লিখে দাও, পেয়ে যাবা। এটা মনে হয় অল্প কয়েকজন পাবে, কারণ আছে অল্প কয়েকটা, বেশি আমার কাছে নাইও এটা। ওয়েট লসের জন্য কতটুকু ওয়েট লস করতে চাচ্ছ সেটা বলো, পার্মানেন্ট হেয়ার রিমুভের জন্য এটা নিবা, এই জিনিসটা নিবে, এটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে অন্য প্রোডাক্ট এতটা ইফেক্টিভ মনে হয় না যেটা এটা মনে হয়েছে। এটা জাস্ট ক্রিমের মতো লাগাতে হবে, তুমি ফুল ফেসে লাগাবা, ঠিক আছে। ব্রেস্ট টাইটেনিং এর উপরে সেল দাও বাকি, আপনার টাইটেনিং এর উপরে আজকে দিব এ গুড ডে নাইট ক্রিম ফর অয়েলি স্কিন, প্লিজ রোজ ডে নাইট তুমি ইউজ করলে রেগুলার বেসিসে ওইটাই পারবা। আপু রোদুসা থেকে মেসেজ ব্লক করেছো কেন? মেসেজ ব্লক করিনি, রোদুসার নিচে যাবা, নিচে গেলে দেখবা যে মেসেজ অপশন আছে, ওখানে ঢুকো, ঠিক আছে। মেসেজ অপশনটা অনেকে রোদুসাতে নাকি খুঁজে পাচ্ছে না, যে আপু অনেকে বলতেছে আপু আমি রোদুসাতে গেলে মেসেজ অপশনটা খুঁজে পাচ্ছি না। সো আপু সিএল কয়টা খেতে হবে? সিএল খাবার 3টা, ফ্রোজেন খাবার 4টা, পার্মানেন্ট ওয়েট জন্য, ওয়েট লস 10 কেজি ওয়েট লসের জন্য তুমি যেটা নিয়েছো সেটা খাও, অল্প আছে 1/4, তাহলে তুমি এটার পরে তোমাকে আমি একটা সিরাম সাজেস্ট করবো, আজকে ঢুকবে ওইটা নিবা, ঠিক আছে। সিরাম না, এসেন্স, ওইটা হচ্ছে তোমার রোজ লিফের এসেন্স মেবি, ওইটা আমি দিব, ওইটার দামও খুব কম মনে হয় 650 টাকা এরকম। এই সোপটাকে 13 ইয়ার্স এর বেবিরা ইউজ করতে পারবে, 13 ইয়ার্স এর বেবি কেন, 5 বছরের বাচ্চারাও অ্যাপ্লাই করতে পারবে, 13 বছর তো বুড়া, ঠিক আছে। 13 বছর মানে অলমোস্ট তারা টিনে পড়ে গেছে, সো টিন টিনেজাররা হচ্ছে বুড়া, বাচ্চা না, 13 বছরের বাচ্চাকে অ্যাকচুয়ালি বাচ্চা বলাটা ভুল হবে আমার কাছে মনে হয়, ঠিক আছে। এটা 5 বছরের বাচ্চারা ইউজ করতে পারবে, 3 থেকে 5 বছরের বাচ্চাও যদি থাকে তারাও এটা অ্যাপ্লাই করতে পারবে, একদম পিচ্ছি বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারবে। এটার প্রাইস হচ্ছে 2টা 300 টাকা করে পাচ্ছ, 1টা 500 ছিল, এখন 2টা 300, কজ আমার বাসায় এটা গড়াগড়ি করতেছে, আমি একদম জাস্ট ছেড়ে দিচ্ছি। সিএল এর কাজ কি? সিএল ফুল ফেস বডি ফর্সা করবে, ইভেন যেমন একটা আপু বলেছে যে আপু আমার কাটা দাগ চলে গেছে, কাটা দাগ কমে যাচ্ছে, ঠিক আছে। কয়েকদিন ধরে বলছি ডায়মন্ড প্যাকটা দেখাও, ডায়মন্ড স্ক্রাব, এই যে দেখো আপু ডায়মন্ড স্ক্রাব প্যাক না, এটা হচ্ছে প্যাকের মতো, হা হা 13 ইয়ার্স এর বাচ্চারা বুড়া, তাই আপু বুড়াই, টিন এজ পড়ে গেছে এখন, বেসিক্যালি 10 বছর হয়ে গেলে সবগুলো বুড়া হয়ে যায়। আপু ব্যাঞ্চি বাক্সি খাইলে কত কেজি কমবে? ব্যাঞ্চা বাক্সি দুইটা খেলে মোটামুটি তোমার 10 থেকে 15 কেজি ইজিলি কমে যাবে, ইজিলি তোমার কমে যাবে। এটার প্রাইস হচ্ছে 60 টাকা, এটা অলরেডি শেষ হয়ে গেছে, এটা আমার স্টকে আর নাই। ফ্রোজেন খেলে কি ওয়েট বাড়ায়? ফ্রোজেনও ওয়েট বাড়ায় না, প্লাস ইয়েতেও ওয়েট বাড়ায় না, ঠিক আছে, এগুলো একদম সেফ। ভিটামিন সি সিরামটা আপু দাও দাও সেলে, ব্রেস্টের প্রোডাক্টের উপর হোয়াইটনিং ওয়েটিং। আচ্ছা আপু আজকে রাত্রেবেলা কিছু ইয়া নিয়ে আসবো। আচ্ছা এটা গেল, আরেকটা সাবানের উপরে আমি অফার দিব, মানে সেল দিব। আচ্ছা গোল্ডেন স্ক্রাবারটা কে জানি দেখতে চাইছিল, এই যে এটা হচ্ছে গোল্ডেন স্ক্রাবার, এটা আমার খুব ফেভারিট একটা জিনিস, কজ এটা স্কিন রেজুভেটিনিং করে, লেখা আছে। আপু পার্মানেন্ট হেয়ার রিমুভারের কি আছে? এইটা
এইটা আপু, এটা মাঝখানে ছিল না, আবারও আসছে। এটা নিবা, পার্মানেন্ট হেয়ার রিমুভারের জন্য। গ্লুটেক্স কত এইজ থেকে খাওয়া যায়? আফটার 15 তুমি গ্লুটেক্স খেতে পারবা, ঠিক আছে? এইটা, এই জিনিসটা নিবা, এটা হচ্ছে পার্মানেন্ট হেয়ার রিমুভার। আমি আজকে অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবা, মুখে ক্রিমের মতো লাগাবা, দেন টেনে তুলে ফেলবা, ঠিক আছে? ফিকিটা কি ক্রিম? ফিকিটা ব্র্যান্ড, নট ক্রিম। ফিকি হচ্ছে ব্র্যান্ড, ফিক নট ফিকি। এটা অনেকে ফিকি বলছে, আমি এতদিন ধরে একটা ইয়া করতেছিলাম। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ফিকি? কে আসছে? শেষ তোমার? আর ওইটা কয়টা হয়েছে ইন টোটাল? আপু ভালো, ম্যাজিক লিপি দেখাও। আপু মেসেজ দেখো, এই যে পড়লাম আপু ম্যাজিক। আচ্ছা সাবান দেখাবো, একটা সাবান। আর লেখা আছে আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে রাখো, আমি আর 5 মিনিট পরে আসতেছি। ও মাত্র আসছে তো না? আচ্ছা ঠিক আছে, বসতে পারলে আমি আসতেছি। শেয়ার না করে সেবা সাবানটা পাওয়া যাবে না, ইনবক্স করে ফেলো। ফ্রোজেন নাকি সিএল নিবো? ফ্রোজেন সিএল দুইটাই খেতে পারো, কোনো সমস্যা নাই। এই সাবানটার উপর একটা সেল থাকবে, এটা হচ্ছে সাকুরা, এই এই সাবানটা যেটা তোমাকে পিঙ্কিশ হোয়াইটনিং করবে, ঠিক আছে? আপু 3 মাসের বেবি আছে, প্রোডাক্টটা অ্যাপ্লাই করলে ভালো হবে। আপনি ক্রিম নিয়ে নেন আপু, ক্রিমটা নিয়ে নেন, বেটার হয়। কারণ হচ্ছে যেহেতু আপনি অলরেডি ব্রেস্ট ফিড মম, আপু তুমি একটা ভালোবাসা, হার্টলেস ইজে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু পার্মানেন্ট হেয়ার রিমুভার কয়টা ইউজ করতে হবে? একটা ইউজে তোমার 6 মাস চলে যাবে, একটা ইউজে এনাফ। এটা হচ্ছে হোয়াইটনিং সাবানটা, এটা হচ্ছে গ্লুটা সাকুরা হোয়াইট, হোয়াইটনিং এর জন্য সুপার ডুপার একটা বেস্ট সাবান, যেটা স্কিনটাকে রাফ করে না, বাট হ্যাঁ তোমার স্কিনটাকে প্রচন্ড পরিমাণে হোয়াইটনিং করে। ফ্রোজেন 650 টাকা, ফ্রোজেনের প্রাইস হচ্ছে 650 টাকা, 650 টাকা করে। এবং তোমরা জানো এসটি স্ক্রাবটা সম্পর্কে বলো, এসটি স্ক্রাবটা অনেক ভালো, ঠিক আছে? শুধু যদি ভালো বলি তাহলে হবে ভুল। এসটি স্ক্রাবারটা হচ্ছে তোমার জাস্ট, তুমি যখন অ্যাপ্লাই করবা তোমার স্কিনে দেখবা যে মাইল্ডলি ময়লাগুলো উঠে আসে। আপু তন্নি দাও অফার, আজকে আজকে দিব আপু। ডায়মন্ড স্ক্রাব দুইটা, ভিটামিন সি সিরাম নিউ করে অর্ডার দিয়েছি। ওকে আপু, এটা কোথায়, কোনটা কোথায় আপু? এটার প্রাইস হচ্ছে 350 টাকা, 350 টাকায় সাবানটা আমরা সেলে দিচ্ছি। সাবানটা আছে অল্প কয়েকটা, এটা হোয়াইটনিং এর কাজ করবে, এটা প্রচন্ড পরিমাণে হোয়াইটনিং করে। নট অনলি হোয়াইটনিং, এটা স্কিনটাকে একটা গ্লোয়িং দেয়। ফ্রোজেন কয়টা খেতে হয়, ফ্রোজেন তোমার ইচ্ছা। তুমি যদি ন্যাচারাল ব্রাইট হও যে আপু আমি ন্যাচারাল ব্রাইট, একটা সিএল রাইখো কিন্তু আমার জন্য নিবো। আচ্ছা আপু ঠিক আছে, আপু তোমার শোরুম কবে থেকে? 1 তারিখ থেকে। আপু ক্রিমের দাম কত? সাদিয়া ফারিয়া আপু ক্রিমের এইটা নিবা, গোল্ডেন রোজ 1400 টাকা করে, যেটা তোমাকে হোয়াইটনিং তো করবেই, হোয়াইটনিং তো করবেই, হ্যাঁ, বাট তোমার স্কিনটাকে হেলদি রেখে হোয়াইটনিং করবে। সরাসরি কেনা যায়, হ্যাঁ আপনি বাসায় চলে আসতে পারেন, বাসায় এসে নিয়ে যেতে পারেন। পিলিং স্ক্রাবারের প্রাইস কত? পিলিং স্ক্রাবারের প্রাইস হচ্ছে 650 টাকা। যারা পিলিং স্ক্রাবার ইউজ করবে তাদের কখনো ব্রন মেস্তা পড়বে না। আমি আগেই দেখাইছি আমার পিলিং স্ক্রাবার ইউজ করে করে, আমার দাগটা এই পর্যন্ত ছিল, এতটুকু আছে, হালকা হয়ে গেছে, তাও এখন অনেকটা ইনভিজিবল হয়ে যায় মুখে কিছু লাগালে। আপু স্পট আউট জাপানি কোন ক্রিম আছে? স্পট আউটের জন্য ভ্যাম্পায়ার ক্রিমটা নিবা, ভ্যাম্পায়ার ক্রিমের উপরে আর কোনো ক্রিম হয় না, এই যে ভ্যাম্পায়ারটা, এটা জাস্ট ম্যাজিক্যালি কাজ করবে, তুমি ইউজ করে দেখলে বুঝতে পারবা। সবাই কিন্তু তোমাকে সবচেয়ে বেশি লাভ করে, সবাই জেনে থাকো, আমি কিন্তু তোমাকে সবচেয়ে বেশি লাভ করি, সবাই জেনে রাখো। আচ্ছা জানে আপু, আমাকে মোটামুটি সবাই কম কম ভালোবাসে না, সবাই কিন্তু ভালোবাসে, ঠিক আছে? আচ্ছা আপু অনেকদিন আগে থেকে অর্ডার করেছি ফ্রোজেন ক্যাপসুলটা, মাত্র পাঠালাম নীলপুরি। আপু তোমারটা কোথায় জানি, অ্যাড্রেসটা ছিল জানি না, বাট মাত্র পাঠালাম। আপু আবার আবার একটু বলে, আপু আবার আবার একটু বলে, বুঝি না আপু। ব্যাডনেস ব্যাডনেস ডার্ক সার্কেলের জন্য কি আছে? আপু ডার্ক সার্কেলের জন্য সি সিরামটা নিবা, এই যে যাদের মুখে ছোপ ছোপ দাগ পড়ে গেছে, যে আপু ছোপ ছোপ দাগ আছে কি অ্যাপ্লাই করবো, এইটা নিবা। এটা তোমাকে টোটালি একটা ব্লাডি স্কিন দিবে, ঠিক আছে? এই ক্রিমটা, এটা আমি ইউজ করতেছি, এটা তোমাকে ব্লাডি স্কিন মানে হচ্ছে একদম ফ্রেশ একটা স্কিন পাবা, একটা গ্লেজি টাইপের স্কিন। আপু মাচা মাডমাস্ক আছে মনে হয়, 3টা বা 4টা হবে। গোল্ডেন স্ক্রাবারটার প্রাইস হচ্ছে, আপু তুমি তো আগে স্লিম ছিলে, এখন মোটা হচ্ছে কেন? মিরাপুরে হয়ে গেছে, এটা ন্যাচারালি হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি বসে থাকতে থাকতে। স্কিন টান টান করার জন্য কোন ক্রিম আছে আপু? হ্যাঁ স্কিন টান টান করার জন্য এইটা নিবা, প্রিটি কাউরির এই ক্রিমটা নিয়ে নিবা, এটা স্কিন টান টান করবে। আপু ডক্টর মেইনারের থেকে তোমার অ্যাট্রোসের বেস্ট,
ঠিক আছে আপু, বেশি লাভ করি তো নি আপুকে, আর আপু সবাই লাভ করে। এটা হচ্ছে জাস্ট একটা তোমাকে ভ্যাম্পায়ার স্কিন দিয়ে দিবে, ভ্যাম্পায়ার স্কিন বুঝো, এটা হচ্ছে টোটালি ভ্যাম্পায়ারদের স্কিন কেমন হয়, ব্লাডি স্কিন হয়, দেখবা যে ধরলেই এক জায়গাটা লাল হয়ে যায়, ঠিক আছে। ভ্যাম্পায়ারদের স্কিনটা কিন্তু অনেক সুন্দর হয়, ওদের স্কিনে দেখবা যে স্পট ভিজিবল হয় না। ভালো ম্যাজিক লিপি দেখাও, ম্যাজিক লিপি তো নেই রে আপু, শেষ হয়ে গেছে, বাক্সি 1550 টাকা, বাক্সি যেটাকে মানুষ লেজার বলেছে, আমাকে যে আপু লেজারটা নিয়ে আসো। সো একটা জিনিস বলে দিচ্ছি, যখনই যেখান থেকে নিবা আপু, কি দিলে মেস্তা যাবে, এটা দিলে, হ্যাঁ আপু এটা দিলে মেস্তা পর্যন্ত চলে যায়, এটা দিলে মেস্তা যায়, এটা দিলে ছোপ ছোপ দাগ চলে যায়, ইভেন কি এটা যদি তুমি ঘাড়ে অ্যাপ্লাই করো, ঘাড়ের কালো দাগ চলে যাবে, আন্ডার আর্মে অ্যাপ্লাই করে আন্ডার আর্মের কালো দাগ চলে যাবে। তোমাদের ফ্যান নিয়ে কম্পিটিশন করবা, কে তোমাকে বেশি ভালোবাসে। ওকে অ্যাপে একদিন করবো, যাও SS ডেড সার্কেল নিবো। ব্যাডনেস এর সিরামটা দেখাও, ব্যাডনেস এর সিরাম মানে হচ্ছে যে টাক হয়ে যাচ্ছ সেটার কথা বলতেছো আপু, এই সিরামটা নিয়ে নিবা, এই যে এইটা, এটা 3 দিনে কাজ করে, ঠিক আছে, এই জিনিসটা 3 দিনে কাজ করে। এবং একটা জিনিস আমি বলে দেই আপু, ওরে গোল্ড স্ক্রাব কি ফেসের আপু? হ্যাঁ এটা ফেসের জন্য, এটা তুমি বডিতেও ইউজ করতে পারবা, আমি দেখাই দিই, দাঁড়ো আমি কোথায় জানি রাখলাম, কোথায় জানি মাত্র রাখলাম, এই যে অ্যান্টি এজিং দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টি এজিং লুস্ট্রাস স্কিন রেজুভেটিনিং, দেখে নাও স্কিন রেজুভেটিনিং এর কাজ করে। এটা আমি আজকে ইউজ করবো, এটা আমি 2 দিন আগে ইউজ করছি, এটা আমার খুবই ফেভারিট একটা জিনিস, মানে আমার কাছে অনেক পছন্দ হয়েছে স্ক্রাবারটা, 1050 টাকা। এটা ইউজ করলে তোমার আর কোনো ফেস প্যাক লাগবে না আমার মনে হয়, এটা দেখো তো এত বড় যে তুমি এটা ইজিলি 6 মাস অ্যাপ্লাই করতে পারবা, 6 মাসও অ্যাকচুয়ালি কম হবে, তুমি আরো বেশি দিন ইউজ করতে পারবা। 30 কেজি কমাতে যাচ্ছ কম দামে আপু, তুমি তো নিবাই, তুমি তো হচ্ছে বাক্সিও নিতে যাচ্ছ, দুইটাই নিচ্ছ। ভিটামিন সি সিরাম ইউজের প্রসেস বলো, 2 থেকে 3 ফোঁটা নিবা, মুখে মাসাজ করবা, জাস্ট এতটুকুই আর কিচ্ছু না। আচ্ছা সাবানটা দেখালাম, সাবানটা নিয়ে এই যে গ্লুটা সাকুরা হোয়াইট, গ্লুটা সাকুরা হোয়াইটটা অলরেডি এটা জানো, এটা হোয়াইটনিং এর জন্য অনেক ভালো, এটা আপুরা অনেক আগে থেকে আমার কাছ থেকে চেয়েছে, মাছা মাছ মাস 300 টাকা করে সেলে চলতেছে, দেখো সেল আছে আপু। আমাদের পেজে একটু ঢুকে যদি দেখো, পেজ গুলো প্রতিদিন ঘাটাঘাটি করবা, কারণ আমি এমনও হয় রাত 3টার সময় দেই, পোস্ট দেই, খেয়াল করে দেখবা, ঠিক আছে 3টার সময় পর্যন্ত আমি পোস্ট দেই। স্কিন রিপেয়ারের জন্য কি নিব, গোল্ড স্ক্রাবার নিব, অর্ডার বলো। হ্যাঁ আপু স্কিন রিপেয়ারের জন্য গোল্ড স্ক্রাবারটা নিতে পারো, এটা রিপেয়ারিং এর কাজ করে। আরেকটা জিনিস নিবা, ভ্যাম্পায়ার ক্রিম, ভ্যাম্পায়ার ক্রিম হচ্ছে ইন্দোনেশিয়ার, তুমি গুগলে সার্চ করে দেখলে বুঝতে পারবা, ইন্দোনেশিয়ার নাম করা ব্র্যান্ড হচ্ছে তোমার ভ্যাম্পায়ার ব্র্যান্ড, ঠিক আছে। ভ্যাম্পায়ারের সিরাম আছে, ভ্যাম্পায়ারের ডে ক্রিম আছে, ফায়ার রোজ আছে, হ্যাঁ আপু ফায়ার রোজ আছে, ওয়ান ডে ডায়েটটা আপু, ওয়ান ডে ডায়েট কতটুকু খেয়েছো, কতটুকু খাচ্ছ, কয়টা আছে সেটা একটু বলো, তাহলে আমি বুঝতে পারবো। ডার্ক সার্কেলের জন্য সিরামটা দেখান, এইটা ডার্ক সার্কেলের জন্য সিরামটা, যেটা 8 ঘন্টা সময় নেয়, 8 ঘন্টার মধ্যে তোমার স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে, ঠিক আছে। সিক্রেট প্লেসের জন্য আজকে একটা ক্রিম দেখাবো, টাক মাথায় চুল গজানোর সিরামটা ধরো, এটার প্রাইস হচ্ছে 1250 টাকা। আমার শাশুড়ির মুখে মেস্তার মতো আপু, মেস্তা কম্বোটা নেবেন, যদি কাজ না করে আমাকে দিবেন, আমি আপনার টাকাটা প্লাস সবকিছু আমি ফেরত দিয়ে দিব আপনাকে, ঠিক আছে। কোন পেজে অর্ডার করবো, যেই পেজ থেকে আমি লাইভ করতেছি সেই পেজে অর্ডার করতে পারো, অথবা রোদুশা পেজে অর্ডার করতে পারো, টোটালি তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি কোথায় অর্ডার করবা। ভিসি সিরামের প্রাইস, ভিসি সিরামের প্রাইস হচ্ছে 750 টাকা ট্রু স্কিনের, যেটার মেইন কাজ হচ্ছে স্কিনটাকে গ্লো করা, প্লাস বিচি বিচি দানা দানাগুলোকে বের করা, এই যে ট্রু স্কিনের। আর এটা হচ্ছে USA, যেটা হচ্ছে দ্য স্কিন ন্যাচারালস, স্কিন ন্যাচারাল ব্র্যান্ডের, খেয়াল করে নাও, মাচা মাডমাক্সটা দূর করে, ঠিক আছে, মাচা মাডমাক্সটা বিচি বিচি দানা দানা দূর করে, স্কিনটাকে করে। আপু মাচা দিয়ে কি ফেসের অ্যালার্জি যাবে? জি আপু, মাচা দিয়ে ফেসের অ্যালার্জি চলে যায়। আপু প্রাইস কত? 1800 টাকা। ভ্যাম্পায়ারের প্রাইস হচ্ছে 1800 টাকা। ভ্যাম্পায়ারটা হচ্ছে তোমার স্কিনটাকে টোটালি একটা ব্লাডি স্কিন করে ফেলে, হ্যাঁ একদম ব্লাডি স্কিন, মানে হচ্ছে ধরলেই দেখবা যে স্কিনটা একদম লাল টাইপের হয়ে যাচ্ছে, এই টাইপের স্কিন, মানে ব্লাডি গ্লাসি আমরা যেটাই বলি না কেন। এই ক্রিমটা, হ্যাঁ এখানে তোমার লেখা আছে, এটা হচ্ছে ময়েশ্চার স্কিন হোয়াইটনিং নাইট ক্রিম বিউটি লিশিয়াস, ঠিক আছে। আপু একবার অর্ডার করেছি, রোদুশা পেজে দিলাম, কবে যে পাবো জানি না, আমি এখনই চেক করে নিচ্ছি। ভ্যাম্পায়ার ক্রিমের দাম কত? 1800 টাকা। ভ্যাম্পায়ার ক্রিমের দাম হচ্ছে 1800 টাকা। আবারও বলে দিচ্ছি এটার জিনিসটা, এটার হচ্ছে তোমার আপু সমস্যা নাই, তোমার যদি প্রবলেম হয়ে থাকে তুমি আমাকে জানাই দিবা। আপু ক্রিমের দাম কত? 1800 টাকা। ভ্যাম্পায়ার ক্রিমে 1800 টাকা। মজার ব্যাপার হচ্ছে এটাতে কোনো পিলিং হয় না, এটাতে কোনো পিলিং হয় না, বাট তুমি অনেকটা ফর্সা হবা, পিলিং হবে না, ফর্সা হবা, চোখের নিচে ডার্ক সার্কেল চলে যাবে, প্লাস স্কিনটা অনেকটা ব্রাইট হবে, ঠিক আছে। হোয়াইটনিং এর জন্য সি সিরামটা ভালো হবে নাকি রোজ কম্বোটা? রোজ কম্বোটা নিলে সি সিরামটা লাগতেছে না, রোজ কম্বো না নিলে তুমি সি সিরামটা নিয়ে নিবা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 1800 টাকা, যারা নেওয়ার আমাকে ইনবক্স করে দিও।
আচ্ছা এইবার তোমাদেরকে দেখাচ্ছি হোয়াইটনিং সাবানটা, 24K এটার প্রাইস ছিল 1050 টাকা। আপু শেষ হয়ে গেলে কি আবার কালো হয়ে যাবে? আপু সাবান কি ক্রিমের মতো? সাবান তো সাবানই, সাবান হচ্ছে তোমার মানে যেটা ইউজ করে অনেক বেশি ভালো লাগে। যেমন অনেকের লাক্স ইউজ করে ভালো লাগে, অনেকের হচ্ছে যে স্যান্ডেলিনা ইউজ করে ভালো লাগে। এক একজনের উপরে এক একটা ডিপেন্ড, মানে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কার কোনটা ভালো লাগে, তাই না? পোরজের জন্য পোর মিনিমাইজারটা নিয়ে নিও। যারা পোরজের জন্য চাচ্ছ আমি তোমাদেরকে বলবো যে পোর মিনিমাইজারটা নিয়ে নাও, পোর মিনিমাইজারটা অনেক বেশি ভালো। সো পোর মিনিমাইজারটা নাও, ঠিক আছে? আচ্ছা এইটা হচ্ছে হোয়াইটনিং এর জন্য সাবান, মানে হোয়াইটনিং এর জন্য তো তোমার কিছু সাবান থাকে। আপু আমার ফেসে অনেক লোম, লোম রিমুভারটা নিয়ে নাও আপু, এইটা নিয়ে নাও 1050 টাকা। ব্রেস্টের কি আছে, ব্রেস্টের জন্য কি চাচ্ছ সেটা আমাকে একটু বললে বেটার হয়। সি সিরামটা সারাদিন অ্যাপ্লাই করবা, তোমার যখন মন চায় তুমি তখনই সি সিরামটা অ্যাপ্লাই করতে পারো, তোমার ইচ্ছা। আপু আমার স্কিন অনেক রাফ, অনেক পাতলা, কি অ্যাপ্লাই করবো? বাবি পাতের হোয়াইটটিটা নিয়ে নিবা, তার পাশাপাশি এই জিনিসটা নিবা, এই সিরামটা 24K গোল্ডেন সিরামটা নিয়ে নিবা। আমি হচ্ছে 9টার সময় ঠিক, আমি বলে দেই আবারও, এখন অলমোস্ট 8:30 বাজে। সো আমাকে 9টার সময় হচ্ছে অন্য পেজ থেকে লাইভে আসতে হবে, বেশিক্ষণ আমি আর কন্টিনিউ করবো না, আমি আর 40 পর্যন্ত কন্টিনিউ করে দেন আমি রৌদুচা পেজ থেকে লাইভ আসবো, ঠিক আছে? আচ্ছা এইটা আমি দেখাই দিচ্ছি, 24K গোল্ড এসেন্সটা, এটার কাজটা আমি বলে দেই। মিল্ক জেলের কাজ কি? মিল্ক জেল ময়লাটাকে দূর করে ফেলে, যার ফলে কোনো স্পট পড়বে না স্কিনে, তোমার স্কিনে কোনো স্পট পড়বে না, তোমার স্কিনে কোনো ময়লা হবে না, তোমার স্কিনটা একদম ফ্রেশ থাকবে, ঠিক আছে? এই যে দেখে নাও, এই যে এটা হচ্ছে তোমার টোটালি হচ্ছে এই যে একটা ইয়া, এইটা তোমার স্কিনটাকে রিপেয়ার করবে। যাদের স্কিন নষ্ট হয়ে গেছে কিচ্ছু দরকার নাই, জাস্ট এইটা কন্টিনিউ করো সারাটা দিন, তোমার স্কিন ন্যাচারালি দেখবা যে ফর্সাও হয়ে গেছে। আপু HSC সামনে, তাও তোমার লাইভ দেখতে পাই না, দোয়া করো আমার জন্য ইনশাআল্লাহ। আপু পরীক্ষা ভালো মতো দাও। নোজের ব্ল্যাক হেডের জন্য কি অ্যাপ্লাই করবো? রাশাদুল মাওয়া ইভা, আপু তুমি মলিংসটা নিয়েছো না? তুমি তো মলিংসটা মেবি নিয়েছো, যদি মলিংসটা না নিয়ে থাকো আমি তোমাকে এটা নিতে বলবো, এটা অনেক ইফেক্টিভ একটা জিনিস, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইফেক্টিভ, এটা হচ্ছে লাক্সারিয়াস একটা প্রোডাক্ট বলতে পারো, খুবই লাক্সারিয়াস একটা প্রোডাক্ট। এটার মধ্যে স্ক্রাব আছে, ছোট ছোট দানা আছে, যেগুলো তুমি যখনই লাগাবা খুব আরাম লাগে। হ্যাঁ আরাম লাগে, কারণ এটা পোর্স মিনিমাইজে হেল্প করে। হালকা মেস্তা আছে, মেস্তা ক্রিমটা নিয়ে নেবা 1000 টাকা, ওটাতে তোমার মেস্তা চলে যাবে। বডি পিলিং স্ক্রাবারের প্রাইস বলো 650 টাকা, কালকে যেটা ইউজ করেছি। দেখো স্কিনের চেঞ্জটা, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। দেখো আমার করের কালারটা অনেকটাই চলে গেছে, কালকে যতটুকু ছিল তাও চলে গেছে। একটা নিলেই হবে রে আপু, একটাই তোমার অনেকদিন যাবে, তুমি এর থেকে আর বেশি তো তোমার ইউজ করার দরকারও নাই, তুমি এত ইউজ করে করবাটাও বা কি এইটা, ঠিক আছে? আপু অর্ডার ক্যান্সেল করলে কি রাগ করবা? দোয়ামণি আপু অর্ডার ক্যান্সেল করলে রাগ করবা? বুঝি না আপু, তোমার যদি খুব বেশি সমস্যা থাকে কেন কেন রাগ করবো? রাগ করার কথা নাই, তুমি যে প্রোডাক্টটা নিচ্ছ না, হ্যাঁ বাট তুমি অবশ্যই সাথে সাথে জানায় দিবা। হ্যাঁ আমাদেরকে এত বেশি দিন ঘুরাবা না, দেখাচ্ছে অনেকে যে কাজটা করে প্রোডাক্ট ইয়ে করে ক্যান্সেল করে ঘুরাতে থাকে ঘুরাতে থাকে, এই কাজটা করবা না, কারণ আমাদের প্রোডাক্টগুলো না পড়ে থাকে না, তুমি না নিলেও আরেকজন নিবে। সিএল কয় বেলা খেতে হয়? তাড়াতাড়ি, দুই বেলা খাবা তাড়াতাড়ি কাজের জন্য। আগে অর্ডার দিলে 3 দিনে, এখন 3 দিন হয়ে গেল পাইনি। নিলে আপু তুমি কালকে তোমার প্রোডাক্ট মাস্ট বি পাচ্ছ, ঠিক আছে? মাস্ট বি পাচ্ছ। আচ্ছা আপু কোলাজেন হেয়ার মাস্কটার প্রাইস 800 টাকা করে, কোলাজেন হেয়ার মাস্কটা 800 টাকা করে, যেটা হচ্ছে তোমার চুল স্ট্রেইট করে, চুলটাকে যেটা স্ট্রেইট করে সেটার প্রাইস হচ্ছে 100 টাকা, ঠিক আছে? আপু ড্রাই স্কিন অ্যালার্জি, অনেক অ্যাকনি আছে, কি ইউজ করবো? তুমি অ্যাকনি সিরামটা নিয়ে নিবা, ঠিক আছে? আর একটা জিনিস আমি দেখাই দিই, এটা হচ্ছে ডিপ ক্লিনিং মাস্ক, ডিপ ক্লিনজিং মাস্কটা তো নিয়ে আপু বলো। বডি পিলিং স্ক্রাবারটা 650 টাকা, 650 টাকা, এই জিনিসটা নিবা, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে নিবা, এটার কাজটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ডক্টর ডেভের ব্ল্যাক মাস্ক, যেটা লাক্সারিয়াস, যেটা ব্রাইটনিং করবে, পিউরিটি করবে, রেজুভেটিনিং করবে, দেখে নাও। এটার প্রাইস হচ্ছে 750 টাকা, এবং এটা খুবই ভালো, কজ এটার মধ্যে কিউটেন দেওয়া আছে, মাথায় রাখবা, কিউটেন দেওয়া প্রোডাক্টগুলো অনেক ভালো হয়। আপু টাকের সিরামটা ধরো, SS নিবো টাকের সিরামটা, এটা আপু এই যে যাদের টাক মাথায় চুল গজাচ্ছে না তাদের জন্য এই সিরামটা। এটার মধ্যে আদা দেওয়া আছে, এটার মধ্যে তোমার আরো কি কি জানি দেওয়া আছে, এই যে দেখো। তো এটা আমার শেষ, আমি আবারও আসবো। ইয়া থেকে ভিটামিন সি সিরামের প্রাইস কত? জলি দিলশাদ জলি আপু 750 টাকা, ঠিক আছে? আচ্ছা এই যে ডিপ ক্লিনজিং মাস্ক, আচ্ছা আপু অর্ডার কনফার্ম করে এখনো পাই নাই, 3000 টাকার অফারটা নিয়েছিলাম রোজ কম্বোটা, আরে আপু এখনো পাও নাই। ব্ল্যাক হেডের জন্য স্ক্রাব দেখান আপু, মাত্র দেখাই দিলাম। পার্মানেন্ট বডি হোয়াইটনিং এর জন্য গ্রিন কোলাজেন লোশনটা নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা এবার আমি চলে যাচ্ছি আপু সেন্ড করে। আপু মেল স্কিনে ইউজ করা যাবে? অবশ্যই ইউজ করতে পারবে, মেল স্কিনে কেন পারবে না, অবশ্যই পারবে। আর তোমরা আরেকটা জিনিস করতে পারবা, সেটা হচ্ছে যে এই ময়েশ্চারাইজারটা, যারা স্কিনটাকে গ্লো করতে চাচ্ছ, যে আপু খুবই গ্লো চাচ্ছি, তারা এই কম্বোটা সহ নিয়ে নিবা, ঠিক আছে? এই কম্বোটা সহ নিয়ে নিবা, এই কম্বোটার প্রাইস হচ্ছে 1300 টাকা,
এই কম্বোটার প্রাইস হচ্ছে 1300 টাকা। আপু শেয়ার কি করবো? আপু শেয়ারের গেম তো অলরেডি শেষ হয়ে গেছে, আমি আবার আরেকটা পেজ থেকে লাইভ লাইভ হবো একটু পরে, ঠিক আছে? ইয়াতে আপু অ্যাকনেসিলামটা একটু দেখাবা প্লিজ। আপু আমার জন্য একটা সিএল রেখো। আপু তোমার কাছে ইনিসফ্রি ক্লে মাস্কটা হবে, ইনিসফ্রি সব আছে, জাস্ট বলে দিবা কি কি লাগবে, আমি সেটাই নিয়ে আসবো, ঠিক আছে? আপু চেরি রোজের ফেস প্যাকের কাজ কি? চেরি রোজের ফেস প্যাক কোনটা রে? আপু কোলাজেন লোশনের প্রাইস, কোলাজেন লোশন এইবারকার কোয়ালিটিটা মারাত্মক ভালো, ঠিক আছে? এটা কিভাবে ইউজ করতে হয়, কোনটা কিভাবে ইউজ করতে হয় আমি এখন চলে যাচ্ছি তাহলে। আর তোমরা হচ্ছে ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে রোদুসা পেজ, যেটা নিচে ইয়া করেছি, নিচে লিংক দিয়েছি, ওখানে তোমরা জয়েন থাকবে, আমি ওখানে লাইভে চলে আসবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।